আজকে ইকোনমিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমরা পড়ব। চ্যাপ্টারটার নাম তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। WBCS প্রিপারেশন নিতে গেলে আমাদের যতগুলো ইকোনমিক্সের টপিক পড়তে হবে বা চ্যাপ্টার পড়তে হবে, তার মধ্যে যদি সব থেকে গুরুত্বপূর্ণ এবং বোঝার জায়গা কিছু থাকে সেটা হচ্ছে এই চ্যাপ্টারটাই। বেশিরভাগ চ্যাপ্টারেই কিন্তু বোঝার জিনিস কিছু নেই, ডেটা মুখস্থ করাই কাজ, বা যেটুকু বোঝার আছে সেটুকু খুবই ইজি, বুঝতে খুব একটা চাপ হয় না, কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু সত্যি ব্যতিক্রম। আমি চেষ্টা করব যতটা সম্ভব সোজা ভাষায় জিনিসগুলোকে বলতে। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি একটুখানি ইন্ট্রোডাকশন দিয়ে দিই। প্রথম কথা হচ্ছে যে জাতীয় আয় আমাদের কেন মাপার দরকার। একটা যখন জিনিস আমরা পড়ছি তখন প্রথম যেটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে জানা যে কেন দরকার। আমি ছেলেদের ক্ষেত্রে বলছি, একজন যখন তোমরা চাকরি বাকরি পেয়ে যাবে বা অনেকে পেয়ে গেছো, তোমাদের যখন বিয়ে হবে দেখবে তোমাদের হবু শ্বশুরমশাই এসে জিজ্ঞেস করছেন, মানে ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি জিজ্ঞেস করছেন যে বাবা তোমার বেতন কত, কীরকম কী পাও না পাও। তুমি যদি নিজেই না জানো যে তুমি কত পাও তুমি কি বলবে? এবং যখন সেই লোকটি আজকে পাত্র বাজারে পাঁচটা পাত্রকে নিয়ে বসবে, তখন তো সে বিচার করবে যে কোনটা আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র, এবং সেখানে সে নিশ্চয়ই চাইবে যে মানে একটা প্যারামিটার হবে যে তার ইনকাম কত। অবশ্যই এটাই সব না, তবে অবশ্যই এটা একটা ফ্যাক্টর। ঠিক একইভাবে এখানেও আমাদের কিন্তু জাতীয় আয় নির্ণয় করাটা খুব গুরুত্বপূর্ণ, এবং কীভাবে সেটা নির্ণয় হচ্ছে, ঠিকভাবে হচ্ছে কি না, সেটাও কিন্তু একটা খুব বড়সড় কনসার্ন। তার কারণ হচ্ছে যে সেটার উপর ডিপেন্ড করে ইন্ডিয়ার যে ফিনান্সিয়াল রিলেশন অন্য দেশের সাথে সেটা কিন্তু ডিপেন্ড করে আছে। আমি আমার জাতীয় আয়কে অনেক রকম উপায়ে ক্যালকুলেশন করে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে পারি, কিন্তু সেটা যখন বাইরের দুনিয়ার সামনে প্রকাশ হয়ে যাবে যে সঠিক পাত্র নয়, একে ধার দেওয়া যাবে না, মানে জেনারেলি বিভিন্ন দেশগুলো কী করে না, বিভিন্ন যে ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলো আছে তারা বিভিন্ন দেশকে ধার দেয়, তো সেক্ষেত্রে তাদের মেন কনসার্ন থাকে যে সে টাকাটা ফেরত পাওয়া যাবে কি না, সেই দেশটির আর্থিক অবস্থা কেমন। তাহলে এই আর্থিক অবস্থা কেমন সেটা ঠিকভাবে যাচাই করা বা নিরূপণ করা সেটা একটা দেশের হচ্ছে কর্তব্য, সে যেন তাতে জল না মেশায়, এটা হচ্ছে মূল কথা প্রত্যেকেরই। এবং তার সাথে সেই দেশের যারা নাগরিক আছি আমরা, তারাও বুঝতে পারবো যে বিকাশ সত্যি হচ্ছে কি না, ঠিক আছে, নাকি হচ্ছে না, এইটা যাচাই করতে গেলে আমাদের কিন্তু আগের মানে ন্যাশনাল ইনকাম কত ছিল এবং এখন কত হয়েছে, কতটা বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে, জিডিপি গ্রোথ কত, আমরা যেটাকে বলি জিডিপি গ্রোথ কত পার্সেন্ট, এইগুলোই কিন্তু আমরা বিচার করতে পারবো যে আদৌ আমাদের ইকোনমি ঠিক দিকে এগোচ্ছে কি না। তো এই কারণের জন্যই কিন্তু মেনলি আমাদের ন্যাশনাল ইনকাম পড়তে হবে, এবং তার সাথে হচ্ছে যে কীভাবে এটা মাপা হয় বা নির্ণয় করা হয় সেটুকু আমাদের জানতে হবে। ন্যাশনাল ইনকামে ঢোকার আগে আমি কতগুলো কনসেপ্ট ইকোনমিক্সের ছোটো ছোটো কনসেপ্ট কিছু আছে যেগুলো আমি একটু বলে নিতে চাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথম যে কনসেপ্টটা আমাদের আছে সেটা হচ্ছে স্টক অ্যান্ড ফ্লো কনসেপ্ট। খুবই সুন্দর, মানে সোজা, এখানে গুরুতর কিছু নেই। স্টক অ্যান্ড ফ্লো মানে হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আছে হচ্ছে ফ্লো আর এখানে আছে হচ্ছে স্টক। জল পড়ছে কল থেকে এবং এই যে জলটা পড়ছে এটা হচ্ছে ফ্লো, মানে এটার একটা গতি আছে, আর যখনই সেটা একটা জায়গাতে জমা হয়ে যাচ্ছে, এটা গ্লাস হতে পারে, একটা রিজার্ভার হতে পারে, একটা সমুদ্র হতে পারে, সেটা হচ্ছে আমার স্টক। এই দুটো হচ্ছে খুব সোজা কনসেপ্ট। এবারে পরীক্ষাতে অনেক সময়তে আসতে পারে এইভাবে যে আচ্ছা বলো তো যে ইকোনমিক্সের ক্ষেত্রে এই পার্টিকুলার জিনিসটা, ধরো ন্যাশনাল ইনকাম, এটা ফ্লো না স্টক। সবসময় মনে রাখবে যে যে জিনিসগুলো আমরা কোনো একটা ডেটের উপর ডিপেন্ড করে বলি সেটা হচ্ছে স্টক, এবং যেটা আমরা একটা পিরিয়ড হিসেবে বলি সেটা হচ্ছে ফ্লো। পাত্রীর বাবা এসে জিজ্ঞেস করলো যে তোমার আয় কত, মাসিক আয় কত, তুমি কি বললে না আমার
এক তারিখে এত ইনকাম হয়েছিল, 2 তারিখে এত ইনকাম হয়েছিল, 3 তারিখে এত ইনকাম হয়েছিল, এরকম করে আমার 30 দিনে এত ইনকাম হয়েছে। আমরা তো জেনারেলি এভাবে বলি না কেউই কোনো কিছুতেই, ঠিক আছে, এভাবে বলি না। তাহলে ইনকাম যখন হচ্ছে, তার মানে আমি বল আমাকে বলতে হবে যে 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখ অবধি, বা যত মাস আর কি 31শে যদি হয়, টোটাল আমার ইনকাম কত, টোটাল আমার কত টাকা আমার কাছে এসছে, সেটা হচ্ছে আমার ইনকাম। সেটা হতে পারে যে কেউ চাকরি করছে, একদিনই মাত্র টাকার কাছে আসছে, কেউ ব্যবসা করতে পারে, তার ডেলি কিছু কিছু করে প্রফিট হচ্ছে, ইনকাম হচ্ছে, এরকম করে কিন্তু আলটিমেটলি মাসের শেষে কত ইনকাম সেটা যাচাই করতে গেলে আমাকে কিন্তু এই অ্যাজ অন 30, ঠিক আছে, 30 তারিখে আমার কত টাকা টোটাল আমার ইনকাম হলো, এই সরি, 1 তারিখ থেকে 30 তারিখ অবধি টোটাল আমার কত টাকা ইনকাম হলো সেটা হচ্ছে আমার মাসিক আয়। তাহলে মাসিক আয় অবশ্যই একটা হচ্ছে আমার ফ্লো, যেহেতু আমি বলছি যে আমার মাসিক আয়, অর্থাৎ 1 তারিখ থেকে 30 তারিখ অবধি যে মাস, তার টোটাল আয় হচ্ছে হচ্ছে আমার ফ্লো। কিন্তু যখন তোমার কোনো বন্ধু ধার চাইলো এবং মাসের শেষ তুমি বললে যে ভাই আজকে আমার কাছে এই 500 টাকা পড়ে আছে, তার মানে কি বলতে চাইছো যে তুমি অ্যাজ অন 28 তারিখ, 28শে এপ্রিল তোমার কাছে 500 টাকা পড়ে আছে। তাহলে এটা হচ্ছে স্টক, যে তোমার কাছে অ্যাজ অন ডেট কত টাকা আছে সেটা হচ্ছে তোমার স্টক। এটা যেটা সিম্পল এক্সাম্পল দিয়ে বললাম, এবার ইকোনমিক্সের ক্ষেত্রে যখন আমরা কিছু কিছু জিনিস দেখে নেবো যে সেগুলো স্টক নাকি ফ্লো। এখানে একটা চার্ট দেওয়া আছে, যেটা আমি বললাম সেটাই এখানে জাস্ট লেখা রয়েছে, স্টক ভ্যারিয়েবল আর ফ্লো ভ্যারিয়েবল। তাহলে যখনই আমি একটা পয়েন্ট অফ টাইমে এটাকে মেজার করছি তখনই সেটা হচ্ছে স্টক, যেটা আমি এক্ষুনি বললাম, আর যখন আমি একটা পিরিয়ডে বিচার করছি তখনই সেটা হচ্ছে ফ্লো। তাই স্টক না ফ্লো বুঝতে গেলে প্রথমেই যেটা আমাদের মানে মাথায় থাকবে সেটা হচ্ছে যে আমি কী বলছি, আমি কি অ্যাজ অন একটা ডেটে বলছি জলাশয়ে কতটা জল আছে, তাহলে একটা পার্টিকুলার ডেটে তোমাকে মাপতে হবে যে কতটা গভীর জল আছে, তারপর আমি এটা হিসাব করবো যে এত কিউসেক জল এখানে আছে। কিন্তু নদীর ক্ষেত্রে কি সম্ভব সেটা? নদীর ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব নয়, ঠিক আছে, তাই সেটা হচ্ছে একটা ফ্লো। তাহলে এখানে দেখো পপুলেশন, পপুলেশন যখন আমরা বলি তখন বলি যে 2011 সালে যে পার্টিকুলার ডেটে সেন্সাস শেষ হয়েছে সেই ডেটটিতে পপুলেশন হচ্ছে এত। ওয়াটার ইন এ রিজার্ভার, এটা হচ্ছে স্টক, একটা গোদামে কতগুলো মাল রয়েছে, ঠিক আছে, গোদামে কতগুলো জিনিস রয়েছে বা মাল মজুত রয়েছে সেটা হচ্ছে স্টক। আর ফ্লো কোনগুলো? ন্যাশনাল ইনকাম, এর থেকে বড় ফ্লো আর হয় না। ন্যাশনাল ইনকাম হচ্ছে একটা ফ্লো, একটা নদীতে যে জল বয়ে যাচ্ছে সেটা হচ্ছে ফ্লো, কারণ এটা মাপতে গেলে আমাকে কি করতে হবে না 1 বছর ধরে কত জল পেরোলো পুরোটা আমাকে বলতে হবে। আর সেলস, ঠিক আছে, 1 বছরে তোমার কটা জিনিস বিক্রি হলো বা 1 মাসে কটা জিনিস টোটাল বিক্রি হলো তুমি, সেটা হচ্ছে তোমার সেল। যেরকমভাবে বললাম যে তোমার 1 তারিখে কিছু সেল হলো, 2 তারিখে সেল হলো, আমি তো বলি না এইভাবে, আমি বলবো যে আমার 1 থেকে 30 তারিখ অবধি টোটাল কত সেল হয়েছে, অর্থাৎ 1 to 30 এই ফ্লোটা কত। তাহলে যদি প্রশ্ন আসে পরীক্ষাতে ন্যাশনাল ইনকাম স্টক নাকি ফ্লো নাকি দুটোই না কোনোটাই নয়, এভাবে যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই হবে ন্যাশনাল ইনকাম হচ্ছে একটা ফ্লো। তাহলে প্রথম প্রশ্ন আছে ন্যাশনাল ইনকাম, তাহলে যে আমি মাপি জাতীয় আয় যখন মাপি সেটা কোন ডেট থেকে কোন ডেট অবধি, যেটা আমাদের জেনারেলি হয় সেটা হচ্ছে ফিনান্সিয়ালের অনুযায়ী হয়, অর্থাৎ 1 এপ্রিল থেকে আমাদের আর্থিক বছর শুরু হয়, তোমরা সবাই জানো এটা, আর শেষ হচ্ছে আমাদের 31শে মার্চ। তাহলে এই যে 31শে মার্চে ইয়ার শেষ হচ্ছে, ইয়ার এন্ডিং হচ্ছে, ইয়ার এন্ডিংয়ের পরে দেখবে যে জেনারেলি পরের দিনটা মানে ক্লোজ থাকে এবং মোটামুটি হিসাবপত্র গুছিয়ে রাখা হয় যে পুরো একটা বছর আর্থিক বছর আমাদের শেষ হলো। তাহলে আশা করি স্টক অ্যান্ড ফ্লো কনসেপ্ট যেটা সেটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে, এবং যা কিছুই মোটামুটি ইকোনমিক্সে কনসেপ্ট পড়বে, যেরকম মানি সাপ্লাই একটা কনসেপ্ট, মানি সাপ্লাই মানে যে RBI যে এত এত টাকা পয়সা গোটা ভারত জুড়ে ছেড়ে রেখেছে, এরা তো ইস্যু করেছে, তো একটা মানে মানি সাপ্লাই মানে হচ্ছে যে একটা পার্টিকুলার দিনকে কত টাকা খুচরো টাকা ভারতে ছড়ানো আছে, কত টাকার নোট বা কত টাকার কয়েন, এটা মাপতে গেলে এটা হচ্ছে আমাদের মানি সাপ্লাই। মানি সাপ্লাই সবসময়তেই হচ্ছে একটা স্টক কনসেপ্ট, কারণ এটা একটা পার্টিকুলার ডেটে যে
ফার্স্ট জানুয়ারিতে আমাদের মানি সাপ্লাই হচ্ছে এত, এইভাবেই আরবিআই কিন্তু ডেটা প্রকাশ করে, ঠিক আছে, যে অ্যাজ অন ফার্স্ট জানুয়ারি মানি সাপ্লাই ভারতের হচ্ছে এত। তাই মানি সাপ্লাই হচ্ছে অলওয়েজ স্টক কনসেপ্ট। আশা করি স্টক অ্যান্ড ফ্লোটা ক্লিয়ার হলো। এবার আমরা যাচ্ছি নেক্সট আচ্ছা নেক্সট যেটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে যে কিছু ইকোনমিক ফাংশনস রয়েছে যেটা যে কোনো অর্থনীতিরই বলতে যা বল মানে বলা যায় হচ্ছে পার্ট, ঠিক আছে, এটা ছাড়া কোনো একটা অর্থনীতি বা ইকোনমি পূর্ণতা পায় না। সেগুলো কি কি? প্রথম হচ্ছে তোমার প্রোডাকশন, একটা খুব মানে ভাইটাল এবং সবথেকে ভাইটাল, যে এই পাঁচটা যে আছে তার মধ্যে সবথেকে ভাইটাল ফাংশন যেটা সেটা হচ্ছে প্রোডাকশন। কারণ প্রোডাকশন না হলে ইকোনমি শুরুই হবে না, ঠিক আছে, তাই প্রোডাকশন হচ্ছে মোস্ট ভাইটাল, মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এবারে নেক্সট হচ্ছে তোমার প্রোডাকশন তো হলো, এবারে হচ্ছে সেই জিনিসটা নেবে কে, মানে গ্রহণ মানে কনজাম্পশন করবে কে, অর্থাৎ দু রকম কনজাম্পশন হতে পারে। একটা হচ্ছে সেটাকে ইন্টারমিডিয়েট গুডস হিসাবে আমি লাগাতে পারি কারখানাতে অন্য কোনো ফাইনাল গুডস প্রোডাকশন করার জন্য, আর সেকেন্ড হচ্ছে যে আমি সেটাকে কিনে পরে নিজেই খেলাম বা ইউজ করলাম সেটা। তাহলে দু রকম হতে পারে, একটা হচ্ছে যে যেটা বেরোলো সেটা আইদার ইন্টারমিডিয়েট অথবা ফাইনাল এবং সেটার আলটিমেটলি কনজাম্পশন হলো। আচ্ছা নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউশন। এই যে প্রোডাকশন থেকে কনজাম্পশনে আসার আগে আরেকটা প্রসেস হচ্ছে ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এই যে যেটা তৈরি হলো জিনিসটা, ঠিক আছে, সেই জিনিসটা ডিস্ট্রিবিউট হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ কনজাম্পশন যখন হচ্ছে তখন তো কিছু টাকা সে প্রোডিউসারকে পে করছে, সেই টাকাটাও কিন্তু ডিস্ট্রিবিউট হচ্ছে। তাহলে ডিস্ট্রিবিউশন মানে প্রোডাক্টের এবং টাকার দুটোরই ডিস্ট্রিবিউশন কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ফাংশন। নেক্সট হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে হচ্ছে যেটা সঙ্গে সঙ্গে আমরা রিটার্ন পাচ্ছি না, সেটা আমরা ইনভেস্ট করছি আরও বেশি রিটার্নের জন্য। আমরা যে আমাদের যে উদ্বৃত্ত সেভিংস যেটা থাকছে সেই সেভিংসটাকে আমরা কাজে লাগাচ্ছি কোথায়, না এই ইনভেস্টমেন্ট পারপাসে। নেক্সট হচ্ছে এক্সচেঞ্জ, ঠিক আছে, অনেক সময়তে কী হয় আমরা ইনভেস্ট করি না, আমার কাছে একটা জিনিস আছে আমি এক্সচেঞ্জ করছি, ঠিক আছে, তাহলে আমাদের সবথেকে বড় মোড অফ এক্সচেঞ্জ কি না, টাকা। তাহলে আমার কাছে টাকা আছে আমি এক্সচেঞ্জ করে একটা জিনিস কিনলাম, ঠিক আছে, তাহলে এক্সচেঞ্জ। এবং তার সাথে হচ্ছে যে বার্টার সিস্টেম, যেটা ওই আদিম যুগে যেটা চলতো একটা জিনিস দিয়ে একটা জিনিস নেওয়া, এটা তো আছেই। তো এগুলো আমরা ডিটেলসে মানি যখন পড়বো তখন পড়বো। তো যাই হোক, মোট কথা হচ্ছে আমাদের পাঁচটা এই ইকোনমিক ফাংশন আছে। তার মধ্যে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে হোয়াট ইজ দ্য মোস্ট ভাইটাল ইকোনমিক ফাংশন, তখন হবে কিন্তু প্রোডাকশন। তার কারণ হচ্ছে দেখবে যে যখনই আমরা ইকোনমিক শুরু করছি তখনই দেখবে যে আমরা আগের দিনকে যখন শুরু করেছিলাম, মানে প্রথম চ্যাপ্টার যখন, প্রথম চ্যাপ্টার বলতে ইন্ট্রোডাকশন যখন দেওয়া হয়েছিল তখন আমাদের কিছু কিছু জিনিস ঘুরে ঘুরে আসছিল, ঠিক আছে, যেরকম ফ্যাক্টার্স অফ প্রোডাকশন। তাহলে ফ্যাক্টর অফ প্রোডাকশন আমরা পড়ছি, ফ্যাক্টর অফ কনজাম্পশন, ফ্যাক্টর অফ ডিস্ট্রিবিউশন এগুলো পড়ছি না কেন, কারণ প্রোডাকশনটাই হচ্ছে সবথেকে ভাইটাল, ঠিক আছে, তাহলে ফ্যাক্টার্স অফ প্রোডাকশন। এবং তার সাথে আরও কিছু রয়েছে, যেরকম একটা জিনিস আমরা পড়েছিলাম সেটা হচ্ছে সেন্ট্রাল প্রবলেম অফ অ্যান ইকোনমি। তাহলে মূল যে সমস্যাটা ইকোনমির সেটা কী, না সেটা হচ্ছে যে হোয়াট টু প্রোডিউস, হাউ টু প্রোডিউস এবং ফর হুম টু প্রোডিউস। তাহলে এই পুরো জিনিসটার মধ্যে কিন্তু একটাই কথা বারবার ঘুরে আসছে, সেটা হচ্ছে যে প্রোডাকশন, 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 ঠিক আছে। তাহলে প্রোডাকশন ছাড়া কিন্তু ইকোনমির অস্তিত্ব থাকা সম্ভব নয়, প্রোডাকশন করতেই হবে। তাহলে আশা করছি এই কনসেপ্টটাও ক্লিয়ার হলো, যে যদি পরীক্ষায় প্রশ্ন আসে এভাবেই আসতে পারে যে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইকোনমিক ফাংশন। তাহলে বুঝতেই পারছো যে ন্যাশনাল ইনকাম যেটা সেটা বেসিক্যালি হচ্ছে আমাদের কি, না মূল থ্রাস্ট যেটা সেটা হচ্ছে যে প্রোডাকশন কত আমাদের হচ্ছে, এটাই হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকামের মূল থ্রাস্ট। নেক্সট হচ্ছে যে আমাদের কতগুলো ন্যাশনাল ইনকাম এগ্রিগেট আছে। ন্যাশনাল ইনকাম এগ্রিগেট বোঝানোর আগে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে হোয়াট ইজ মডেল, ঠিক আছে, ইকোনমিক্সে মডেল বলতে কী বোঝায়। ইকোনমিক্স বেসিক্যালি হচ্ছে খুব একটা কমপ্লিকেটেড একটা জিনিস, মানে এটাকে সহজে, মানে আমি যদি সব কিছুকে একসাথে ধরতে যাই তাহলে আমি কিছুই বুঝতে পারবো না। সেই জন্য ইকোনমিস্টরা যারা আছেন বড় বড়, তারা কী করেছিলেন, কিছু কিছু মডেল করেছিলেন। যেরকম ইন্ট্রোডাকশন ক্লাসে তোমরা টু সেক্টর মডেল একটা পড়েছ, সার্কুলার ফ্লো অফ ইনকাম টু সেক্টর মডেল। তাহলে টু সেক্টর মডেল, যেখানে শুধুমাত্র হাউস হোল্ড আর ফার্ম আছে, এত কমপ্লিকেটেড একটা মানে সার্কুলার ফ্লোকে আমরা সিম্পল দুটো মানে
কি বলে টু সেক্টর, দুটো সেক্টরে ভাগ করে আমরা দেখেছি যে কীভাবে টাকা এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিকে যাচ্ছে। নেক্সট হচ্ছে থ্রি সেক্টর মডেল, যেখানে গভর্নমেন্ট অ্যাড হচ্ছে, এবং লাস্ট হচ্ছে ফোর সেক্টর মডেল, যেখানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডও অ্যাড হচ্ছে, ঠিক আছে, বিদেশের যে আদান প্রদান, এক্সপোর্ট ইম্পোর্ট সেটাও অ্যাড হচ্ছে। তাহলে আমরা এই যে এত বিশাল একটা কর্মযজ্ঞ চলছে গোটা বিশ্ব জুড়ে, সব দেশ এখানে ইনভলভ, এই মানি সাপ্লাই যেটা, আজকে টাকা এখান থেকে অন্য জায়গায় যাচ্ছে, ডলার হয়ে ওখান থেকে অন্য জায়গায় যাচ্ছে, এই যে মানি সাপ্লাই পুরো, যে মানে সার্কুলার ফ্লো অফ ইনকাম যেটা, ঠিক আছে, বা মানি, সেই জিনিসটাকে আমরা ছোট একটা মডেলে ভাবছি। ওই জন্য ইকোনমিক্স বুঝতে গেলে আমাদেরকেও কী করতে হবে, না খুব সিম্পল সিম্পল এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বুঝতে হবে। আচ্ছা, এগুলো তোমরা যারা মোটামুটি একটু হলেও ইকোনমিক্সের টুকটাক জানো, তারা এগুলোর নাম শুনেছো সবগুলোই, ঠিক আছে, নতুন কিছুই নয় এগুলো। যারা আজকে 100 বছর ধরে, 100 বছর আগেও যারা জন্মেছিল, তারাও আর কি এই জিনিসগুলোই দেখে আসছে বা দেখেছে। তো প্রথম কথা হচ্ছে যে এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা এগুলোকে দেখব। প্রথমেই যেটা আমাদেরকে দেখতে হবে যে টোটাল আমাদের এই যে চার্টটা আছে সেখানে টোটাল কখানা আমাদের ন্যাশনাল ইনকাম এগ্রিগেট রয়েছে। তো এখানে দেখো, আমি যদি রিপিটেশনগুলো দেখি তাহলে দেখতে পাবো, রিপিটেশনগুলো দেখলে দেখতে পাবো যে গ্রস নেট। তাহলে আমাকে এখানে তাহলে জানতে হচ্ছে যে শুধুমাত্র গ্রস কোনটা আর নেট কোনটা, ঠিক আছে। তাহলে গ্রস কী আর নেট কী জানলে আমার দুটো হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা লিখলাম আমরা গ্রস, আর একটা হচ্ছে নেট। নেক্সট আসছি রিপিটেশন, ডোমেস্টিক ন্যাশনাল। তাহলে এখানে আরেকটা, আরও দুটো ভেরিয়েবল পেলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে ডোমেস্টিক আর একটা হচ্ছে ন্যাশনাল। আর লাস্টে পাচ্ছে আরও দুটো, সেটা হচ্ছে একটা হচ্ছে মার্কেট প্রাইস, একটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। তাহলে মার্কেট প্রাইস আর ফ্যাক্টর কস্ট। তাহলে এই এই যে আমাদের 2 2 2 টোটাল ছখানা ভ্যারিয়েবল পেলাম, এই ছখানা ভ্যারিয়েবলকে যদি আমরা প্রপারলি ইউজ করি, অর্থাৎ জাস্ট কম্বিনেশন করে দিই, তাহলেই আমার টোটাল 8খানা ইন্টিগ্রেট আমার বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে টোটাল আমাকে কখানা পড়তে হবে, না 8খানা, 4 1 2 3 4, টোটাল 8খানা। তাহলে আমরা একটা একটা করে ডেফিনেশনে আসছি। ওকে, তাহলে প্রথমে আসছি জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে তোমরা আশা করি দেখেছো যে যখনই আমাদের কোনো ইকোনমির গল্প হয়, সবসময়তেই আমাদের যেটা প্রধান মানে মূল বিষয় বারবার করে আমরা রিপিটেডলি শুনতে থাকি, ন্যাশনাল ইনকাম কথাটা আমরা খুব একটা শুনি না বই বাদ দিয়ে, কিন্তু যেটা আমরা নিউজ পেপারে বা নিউজ চ্যানেলে বা যে কোনো জায়গাতে খুব বেশি শুনি সেটা হচ্ছে জিডিপি। তাহলে জিডিপি বেসিক্যালি কী? তাহলে জিডিপির ডেফিনেশনে বলা হচ্ছে যে ভ্যালিউ অফ অল ফাইনাল গুডস অ্যান্ড প্রোডাক্ট সার্ভিসেস প্রোডিউসড ইন দ্য ডোমেস্টিক কান্ট্রি ইন আ গিভেন পিরিয়ড অফ টাইম। তাহলে তিনটে জিনিসকে মাথায় রাখলে আমি ডেফিনেশন খুব সুন্দরভাবে বলতে পারবো। প্রথমটা কি না, ফাইনাল গুডস, সরি, অ্যান্ড প্রোডাকশন। তাহলে এই যে ফাইনাল গুডস অ্যান্ড প্রোডাকশন আমার হলো, তাহলে এই ফাইনাল গুডস অ্যান্ড প্রোডাকশন অর্থাৎ হচ্ছে আমি ইন্টারমিডিয়েট যেগুলো আছে আমি সেগুলোকে ধরবো না। এটার মানেটা কীরকম? এটার মানেটা হচ্ছে যে ধরো আমার দেশে এখানে একটা ধরো
ছোট ফ্যাক্টরি রয়েছে একটা, এখানে একটা বড় ফ্যাক্টরি রয়েছে একটা, এরকম করে ধরো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম সব জায়গাতেই বিভিন্ন রকমের ফ্যাক্টরি রয়েছে। তাহলে এবারে আলটিমেটলি যদি আমি জিডিপি ক্যালকুলেশন করার সময়তে এরকম করি যে এইখান প্রত্যেকটাতে যা যা প্রোডাকশান হয়েছে আমি সবগুলোকেই ক্যালকুলেশন করব, তাহলে কি সমস্যাটা হবে না? এর মধ্যে কিছু আছে, ধরো এটা একটা আটা কল, আর এটা হচ্ছে একটা বিস্কুট বা কেক তৈরি বা বেক মানে পাউরুটি তৈরির কারখানা। তাহলে কিছু পার্টিকুলার ইন্টারমিডিয়েট গুডস তো ইউজ হচ্ছে, যেগুলো আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাসে পড়েছিলাম যে ইন্টারমিডিয়েট গুডস যেগুলো হচ্ছে, ধরো এখান থেকে আটা ভাঙানোর পর সেই আটাটা এখানে গেল এবং ইউজড হলো, ঠিক আছে? তাহলে এখানে যেটা প্রোডাকশান হয়েছিল সেটা আমার এখানে ইউজ হচ্ছে, এবং এর যে প্রোডাকশানটা হচ্ছে তার র মেটেরিয়াল হিসাবে ইউজ হচ্ছে। তার মানে আলটিমেটলি এর প্রোডাকশান কিন্তু আমাদের ধরা যাবে না, ঠিক আছে? ফাইনালি কী প্রোডাকশান হলো সেটা আমাদের ধরতে হবে, ফাইনাল গুডস অ্যান্ড প্রোডাকশান। যদি না করি তাহলে কি হবে না, আমি যদি সবাইকারগুলো ক্যালকুলেশন করি তাহলে ইন্টারমিডিয়েট গুডসগুলোও আমার ক্যালকুলেশন হয়ে যাবে, এবং যার ফলে একটা হিউজ জিডিপি তৈরি হবে যেটা কখনোই কিন্তু অ্যাকচুয়াল ফিগার শো করবে না। তো সেই জন্য প্রথম মানে কন্ডিশন হচ্ছে যে ফাইনাল গুডস অ্যান্ড প্রোডাকশান। বেশ, ওকে, দেন তারপরে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডোমেস্টিক কান্ট্রি, অর্থাৎ একটা পার্টিকুলার দেশের জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে সেটা তৈরি হতে হবে। অর্থাৎ আমি যদি ধরি যে সাপোজ এটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ, এবং সেই ম্যাপের যতটা আমাদের এরিয়া রয়েছে সেই ততটা এরিয়ার মধ্যে কিন্তু আমাদেরকে যে প্রোডাকশানগুলো হচ্ছে সেগুলোকে ক্যালকুলেশন করতে হবে। এবারে এখানে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে যে বিদেশের বহু ফার্ম বা কোম্পানির কারখানা এখানে রয়েছে। তোমরা দেখবে যে তোমরা যে ফোন কেনো, এখন দেখবে চায়না থেকে অনেক ফোন কোম্পানি ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং করছে। তো এই যে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো আছে বা প্রোডাকশন যেগুলো হচ্ছে, সেগুলো বেসিক্যালি মালিক হচ্ছে কিন্তু অন্য একটা দেশের একজন নাগরিক, আমরা কিন্তু সেটার মালিক নই, বা আমরা সেগুলোর মানে সেখান থেকে প্রোডাকশন শুধুমাত্র হচ্ছে কিন্তু সে লাভটা কিন্তু পাচ্ছে তারা। তো এই যে প্রোডাকশনটা হচ্ছে সেটাকে আমরা এখানে ধরবো কি ধরবো না? তাহলে এখানে আমার শুধুমাত্র কনসার্ন হচ্ছে কোনটা, না জিওগ্রাফিক এরিয়ার মধ্যে হচ্ছে। তাই জন্য জিওগ্রাফিক এরিয়ার মধ্যে যেখানে যা হবে সবই আমি এর মধ্যে ইনক্লুড করবো। আমাদের দেশেরও কিছু শিল্পপতি আছে যাদের বিদেশে অনেক কারখানা আছে, রতন টাটা যেরকম, ওর বিদেশে প্রচুর ওনার কারখানা রয়েছে, প্রোডাকশন হচ্ছে, আমি কিন্তু সেইগুলোকে এখানে ধরতে পারবো না। তাহলে এখানে শুধু কনসার্ন হচ্ছে যে যেটা আমার ইন্ডিয়ার বাউন্ডারির মধ্যে ঘটবে আমি সেটাকে এখানে ইনক্লুড করব। তাহলে বিদেশের দিকে তাকানোর আমার দরকার নেই, বা এখানে আমার খোঁজার দরকার নেই যে কোন বিদেশি এখানে রয়ে গেছে। তাহলে নেক্সট কন্ডিশন সেটা হচ্ছে ডোমেস্টিক টেরিটরি বা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, ঠিক আছে? বাউন্ডারি হচ্ছে একটা নেক্সট একটা আমাদের ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। লাস্টলি হচ্ছে থার্ড হচ্ছে পিরিয়ড। যখনই আমি জিডিপি বা যে কোনো ন্যাশনাল ইনকাম এগ্রিগেট যেটা, সরি ইন্টিগ্রাল এগ্রিগেট যেটা, সেটাকে আমরা যখনই মানে ক্যালকুলেশন করবো আমাকে অলওয়েজ কিন্তু পিরিয়ড বলতে হবে। তোমরা একটু আগে দেখলে যে এটা হচ্ছে একটা ফ্লো কনসেপ্ট, মানে ফ্লো ভ্যারিয়েবল, এবং সেখানে একটা পিরিয়ড মেনশন করতে হবে যে ইন্ডিয়ার 2020-21 সালের জিডিপি হচ্ছে এটা। সবাই বুঝে যাবে যে আলটিমেটলি 2020-র এপ্রিল থেকে 2021-এর মার্চ অবধি যেটা তোমার প্রোডাকশন হয়েছে সেটাই হচ্ছে এটা। তাহলে এই তিনটে আমার মানে মেন কথা হচ্ছে জিডিপির ডেফিনেশনের তিনটে পার্ট। তাহলে জিডিপি আমার ক্লিয়ার হলো, ঠিক আছে? নেক্সট আমি চলে যাচ্ছি এনডিপি। তাহলে আমার জিডিপি এখানে ক্লিয়ার হয়ে গেল, আমি এটা দাগ দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে আমার এনডিপি, এনডিপি। তাহলে এখানে কি হলো না, নেট, এটা ফুল ফর্ম হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট।
তাহলে গ্রস থেকে নেট কেন করতে হচ্ছে আমাদেরকে? আমরা একটু আগে কী দেখলাম যে জিডিপিতে কী হচ্ছে না, তোমাদের প্রোডাকশন হচ্ছে, এই ফার্মের ফাইনাল প্রোডাকশন, এই ফার্মের ফাইনাল প্রোডাকশন, এই ফার্মের ফাইনাল প্রোডাকশন, এই ফার্মের ফাইনাল প্রোডাকশন। এবারে আমরা দুরকম গুডসের কথা ইন্ট্রোডাক্টরি ক্লাসে পড়েছিলাম, একটা হচ্ছে কনজিউমার গুড বা কনজাম্পশন গুড, আর একটা হচ্ছে ক্যাপিটাল গুডস। তাহলে কনজিউমার গুড কোনগুলো না যেগুলো আমরা ব্যবহার করছি, সেটা ফাস্ট মুভিংও হতে পারে, যেরকম বিস্কুট, শ্যাম্পু, সাবান, আর কনজিউমার ডিউরেবলসও হতে পারে, যেরকম ফ্রিজ, টিভি, সোফা সেট, এসব। এগুলো হচ্ছে আমাদের কনজাম্পশনের জন্য। এই বাদ দিয়েও এক ধরনের গুডস হয় যেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল গুডস। এই ক্যাপিটাল গুডস কোনগুলো, ক্যাপিটাল গুডসের মধ্যে কোনগুলো পড়ছে, যেরকম তোমার যেগুলো হচ্ছে ফিক্সড অ্যাসেট আমাদের, ঠিক আছে, ফিক্সড অ্যাসেট। তাহলে ফিক্সড অ্যাসেট কোনগুলো, যেরকম ধরো কেউ একটা নিজের একটা ভালো দেখে একটা কারখানা বানালো, ঠিক আছে, বিল্ডিং একটা বানালো, একটা অফিস ঘর বানালো, এটা হচ্ছে তার একটা অ্যাসেট, ফিক্সড অ্যাসেট। এবং সে প্রচুর জিনিসপত্র কিনলো, ঠিক আছে, প্রচুর মেশিনারি কিনলো প্রোডাকশন প্রসেসের জন্য, তাহলে এইগুলো সবই কিন্তু হচ্ছে আমাদের ক্যাপিটাল গুডস, মানে যেটা আমাদের ফিক্সড অ্যাসেট সেটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল গুডস। তাহলে ধরো যে এখান থেকে তোমার এই কারখানা থেকে তোমার ক্যাপিটাল গুডস আলটিমেটলি, মানে একটা বছরে প্রচুর ক্যাপিটাল গুডস তৈরি হলো, কিন্তু একইভাবেই সেই বছরই কিছু ক্যাপিটাল গুডসের ক্ষয়ও হলো, ঠিক আছে। কীরকম ক্ষয়? যেরকম ধরো একটা এক্সাম্পল হচ্ছে যে তুমি, তোমার কাছে একটা বাইক আছে, তুমি সদ্য কিনেছো, 1,00,000 টাকা দাম বাইকটার, এবং তুমি এক বছর সেটা চালালে এবং তারপরে এক বছর পরে গিয়ে তোমার মনে হলো যে না, এটা ঠিক মানে সুইটেবল হচ্ছে না, মেয়েরা ঠিক পড়ছে না, তো আমার একটুখানি হাইফাই বাইক দরকার। তুমি বাড়িতে রাজি করালে যে ঠিক আছে 2,50,000 টাকার একটা বাইক কিনবে। এবারে 2,50,000 টাকার বাইকটা কিনলে তুমি বললে যে আমি এইখান থেকে অ্যাটলিস্ট কিছু টাকা বিক্রি করে পাবো, সেটা আমি ওখানে অ্যাডজাস্ট করবো, মানে সেই বাইকটা কিনতে আমি হেল্প করবে আমাকে। তুমি তোমার বন্ধু মহলে বললে যে ভাই আমি আমার বাইকটা বিক্রি করে দেবো, কেউ নিবি? তো একজন ইন্টারেস্ট দেখালো, বললো যে হ্যাঁ আমি নেবো। তো জিজ্ঞেস করলো তোমাকে যে কততে কিনেছিলি তুই? তুমি বললে 1,00,000 টাকায় কিনেছিলাম। তো সেও জিজ্ঞেস করলো যে কততে বিক্রি করবি, এক বছর তো হয়ে গেছে? তুমি বললে কেন 1,00,000 টাকাতেই বিক্রি করবো। তো তোমার দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে শিখবে না একটা হাসি হাসবে এবং সবাই সবাই হাসবে, ঠিক আছে, কারণ এটা কখনোই সম্ভব না। একটা জিনিস যখন আমরা ইউজ করে ফেলেছি, ইউজ, তখন সেটার ক্ষয় একটুখানি একটুখানি হয়েছে, ঠিক আছে। সেটা কতটা মানে হয়েছে সেটা ডিপেন্ড করছে তুমি কীভাবে চালিয়েছো, কীভাবে ইউজ করেছো, কতবার অ্যাক্সিডেন্ট করেছো, তার উপরে। মোট কথা হচ্ছে তার উপর ডিপেন্ড করে তার রিসেল ভ্যালুটা হবে, ঠিক আছে। তাহলে এই যে তোমার ধরো বললো যে ভাই তোর বাইকে যা স্ক্র্যাচেস রয়েছে তাতে এতে তুই 50,000-এর বেশি পাবি না কিছুতেই, এই ব্র্যান্ড আছে বলে তাই, নাহলে তাও দিত না লোকে। তো তুমি দেখলে যে এর দামটা এক বছরের মধ্যে 50,000 টাকা কমে গেল, ঠিক আছে, 1,00,000 টাকা দামে আমি কিনেছিলাম, এক বছর পর বিক্রি করছি আমি 50,000 টাকা। তাহলে এই যে এক বছরে তোমার ভ্যালুটা কমছে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ওয়ার অ্যান্ড টিয়ার, বা এটাকে আমরা বলি কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল, ঠিক আছে, ইকোনমিক্সের ভাষায় বলি কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল। তাহলে ইকোনমিতে যেরকম আমার তৈরিও হচ্ছে, সেরকম এই পোর্শনটা আমাদের ইকোনমি থেকে কিন্তু বেরিয়েও যাচ্ছে, তাহলে এটাকে আমাদেরকে কিন্তু বের করতে হবে। তাহলে এইখানে তো আমার যেটা মেন কনসার্ন সেটা হচ্ছে যে যত কমলো, ধরো এখানে একটা মেশিন আছে কারখানার, সেই মেশিনটার ধরো 1,00,000 টাকা দাম ছিল, পরের বছর সেটা 10% ডেপ্রিসিয়েশন হয়েছে এবং এখন তার দাম হচ্ছে 90, তাহলে আমি ডেপ্রিসিয়েশন কত না 10,000 টাকা আমি এইটাকে ধরবো। তাহলে এর ফর্মুলাটা হচ্ছে যে যত দেশে প্রোডাকশন হচ্ছে, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যা পেলে তুমি, তার থেকে গোটা দেশে ক্যাপিটাল মানে কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল যতটা হয়েছে, অর্থাৎ ডেপ্রিসিয়েশন সব ফর্ম মিলিয়ে যতটা হয়েছে, তোমাকে এখান থেকে সেটাকে বাদ দিতে হবে, অর্থাৎ মাইনাস ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। তাহলেই আমি পাবো হচ্ছে NDP। তাহলে NDP কিন্তু ন্যাশনাল ডোমেস্টিক এরকম কখনো সম্ভব না, এটা অলওয়েজ হবে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে GDP, NDP, গ্রস আর নেট। তাহলে এখানে যতগুলো আমাদের এগ্রিগেট আছে সবগুলোতেই গ্রস থেকে নেট করতে গেলে আমাদের একটাই ফর্মুলা, সেটা হচ্ছে যে মাইনাস ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। বা এটা পরীক্ষাতে এভাবেও আসতে পারে যে 4টে অপশান দিল,
ডেপ্রিসিয়েশন সেখানে তুমি পেলে না, তাই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তুমি দেখবে হয় সেখানে আছে ওয়ারেন্টিয়ার অথবা আছে কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল, এরকম কিছু একটা অপশান থাকবে। তো যেটাই থাক, যেহেতু আমাদের মেন কনসেপ্টটা, মেন থ্রাস্টটা হচ্ছে মেন্স পরীক্ষার জন্য, ওখানে একটুখানি ঘুরিয়ে হয়তো প্রশ্ন দিতে পারে, একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়তো নাও আসতে পারে, তাই ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যতগুলো নামে আমরা চিনি এটাকে, আমরা সবগুলোই সেখানে বলবো। তাহলে এটা হচ্ছে আমাদের কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল। তাহলে আমার এনডিপির ডেফিনেশনও হয়ে গেল ক্লিয়ার, আমি এটাকে দাগ দিয়ে দিলাম। নেক্সট আমার আসছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, তাহলে এই জিডিপি থেকে জিএনপি, ঠিক আছে, এটার কীভাবে আমরা আসবো। তাহলে প্রথমে জিএনপি ডেফিনেশন আমরা দেখি। জিএনপির ডেফিনেশন হচ্ছে, এখানে ডিটা রিপ্লেস করে আমার এসছে হচ্ছে এন, অর্থাৎ ডোমেস্টিকটা চলে গেল, এলো কেনা ন্যাশনাল। তাহলে এখানে এখানে আসছে ন্যাশনালিটি, অর্থাৎ শুধুমাত্র দেশ দেখে আমার লাভ নেই, আমাকে দেখতে হবে কতজন ভারতীয়র উৎপাদন এটা, ঠিক আছে। তাহলে তখন আমি কী ক্যালকুলেশন করব, আমি প্রথম কথা হচ্ছে যে ইন্ডিয়ার যেটা আমি বললাম যে বাউন্ডারির মধ্যে যেটা আছে সেটা আমি দেখবই, ঠিক আছে। ম্যাপ দেখে কিছু মনে করো না, এটাই আমার হাতের মানে হয় আর কি, এর থেকে ভালো সম্ভব না। এই এই মানে বাউন্ডারির মধ্যে টোটাল কত প্রোডাকশন হচ্ছে সেটা একটা হলো, সেখান থেকে আমি বাদ দেবো কোনটা না, এখানে বিদেশিদের যে ইনভেস্টমেন্টটা আছে বা বিদেশিদের যে প্রোডাকশনটা হচ্ছে সেটাকে আমি বাদ দেবো, ঠিক আছে। তাহলে এটা একটা হলো, মানে এটা আমি ফরেনার, ঠিক আছে, ফরেনার্স ইনভেস্টমেন্ট, এটা আমি এখান থেকে বাদ দিলাম। আর যোগ করব কোনটা, না বিদেশের রতন টাটার যে ফ্যাক্টরিতে প্রোডাকশনগুলো হচ্ছে আমি সেটাকে এখানে যোগ করব। তাহলে বিদেশে ইন্ডিয়ার যে ইনভেস্টমেন্ট আছে আমি সেটাকে এখানে অ্যাড করব। তাহলে জিনিসটা ক্লিয়ার হলো যে এটা হচ্ছে আমার ভারতীয় নাগরিক যারা, তাদের এটা হচ্ছে উৎপাদন, মোট উৎপাদন। আমি ততক্ষণই ভারতীয় যতক্ষণ পর্যন্ত না আমি আমেরিকায় গিয়ে সেখানকার সিটিজেনশিপ নিচ্ছি, যখনই সেটা হয়ে যাবে তখনই কিন্তু আমার ক্যালকুলেশনটা হবে আমেরিকার জিএনপিতে, ঠিক আছে। তাহলে ইন্ডিয়ান জিএনপিতে ততক্ষণই আমি আছি, তখন আমার ন্যাশনালিটি হচ্ছে ইন্ডিয়ান। তাহলে এই জিনিসটাকে ফর্মুলাতে কিভাবে আমরা মানে কিভাবে ইকোনমিস্টরা লিখেছেন আমি একবার দেখি। লিখছে এটা হচ্ছে ফর্মুলা, অর্থাৎ জিএনপি ইকুয়ালস টু জিডিপি প্লাস NFIA। তাহলে NFIA কি? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে প্রথমে আমরা এই নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড কথাটা কি সেটা একটু বুঝি। NFIA মানে হচ্ছে আমরা একবার ইন্ট্রোডাক্টরি ক্লাসে ফিরে যাচ্ছি, ঠিক আছে। ফ্যাক্টর ইনকাম মানে কোনগুলো, আমরা জানি যে চারটে যে আমাদের ফ্যাক্টর্স অফ প্রোডাকশন আছে সেগুলোর এগেনস্টে যে ইনকামটা আমাদের হচ্ছে, রেন্ট বলো, ওয়েজেস বলো, দেন তারপরে হচ্ছে তোমার ইন্টারেস্ট বলো বা প্রফিট বলো, এগুলো সব হচ্ছে আমার ফ্যাক্টর ইনকাম। এই ফ্যাক্টর ইনকাম যেগুলো আছে সেইগুলো হচ্ছে আমার মানে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, অর্থাৎ বিদেশ থেকে আমার নেট ইনকাম কত হচ্ছে, ঠিক আছে, সেটাই হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে নেট ফ্যাক্টর ইনকামের যেটা ফর্মুলা সেটা একবার আমরা দেখে নিই। কী বলছে না, প্রথমে বলছে, দেখতে পাওয়া যাচ্ছে তো, হ্যাঁ, প্রথমে বলছে যে ফ্যাক্টর ইনকাম আর্নড বাই দ্য ডোমেস্টিক ফ্যাক্টরস, ফ্যাক্টর ইনকাম আর্নড বাই দ্য ডোমেস্টিক ফ্যাক্টরস অফ প্রোডাকশন এমপ্লয়েড ইন দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে কি হবে না, রতন টাটা যে ইনভেস্টমেন্টটা বা ফ্যাক্টর ইনকামটা বিদেশ থেকে ইনকাম করে আনছে সেটা হচ্ছে এদিকে থাকবে, আর
ফ্যাক্টর ইনকাম আর্ন বাই দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন অফ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এমপ্লয়েড ইন দ্য ডোমেস্টিক ইকোনমি। অর্থাৎ মার্ক জুকারবার্গ, আশা করি সবাই চেনো, সে ফেসবুকের যে ইনভেস্টমেন্টটা ইন্ডিয়াতে করছে ফেসবুকের কোম্পানির হয়ে, সেটা হচ্ছে তোমার এইদিকে থাকবে, ঠিক আছে? তাহলে যত মার্ক জুকারবার্গ আছে, যত আমেরিকা, ইংল্যান্ড, চীন, জাপান, কোরিয়া, সবাই যে ইনভেস্টমেন্ট ইন্ডিয়াতে করছে সেটা এদিকে থাকবে। তাহলে এটার থেকে আমার কি হবে না দেখতে হবে যে এটা পজিটিভ না নেগেটিভ। যদি এদিকটা বেশি হয় তাহলে স্বাভাবিক, এদিকটা কম হলে কি হবে না, এটা ভ্যালুটা হবে পজিটিভ। আর যদি এদিকটা বেশি হয়, এদিকটা কম হয়, তাহলে এটার ভ্যালুটা হবে নেগেটিভ। তাহলে খুব স্বাভাবিকভাবেই তোমাদের যদি সামান্যতম মানে খবরাখবরের জ্ঞান থাকে, তাহলেই বুঝতে পারবে যে ইন্ডিয়ার ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক যে এটা তোমার নেগেটিভ হবে। কারণ ইন্ডিয়াতে বিদেশি বিনিয়োগ প্রচুর আছে, কিন্তু সে তুলনায় আমাদের মানে উদ্যোক্তা বা উদ্যোগপতি নেই যারা বিদেশে গিয়ে ব্যবসা করছে, ঠিক আছে? তো সেই জন্য যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের এই নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড যেটা, ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে বলছে ইনকাম ফ্রম অ্যাব্রড, অর্থাৎ আমাদের ইনকাম ফ্রম অ্যাব্রড কত না নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? তাহলে আমরা যদি আগের স্লাইড যেটা দেখছিলাম, ঠিক আছে, যে তোমার জিডিপি যেটা, সরি জিএনপি যেটা ইকুয়ালস টু জিডিপি প্লাস NFIA, তাহলে যদি এটা নেগেটিভ হয় তাহলে এটাও নেগেটিভ হবে, অর্থাৎ জিডিপি থেকে মাইনাস হবে, তবে কি আমরা জিএনপি পাবো। তাই ইন্ডিয়ার ক্ষেত্রে জিডিপি বেশি আর জিএনপির ভ্যালু হচ্ছে কম, কিন্তু আমেরিকার ক্ষেত্রে ঠিক উল্টোটা। আমেরিকাতে এটা হচ্ছে পজিটিভ, জিডিপির থেকে আরও যোগ হচ্ছে, তারপরে জিএনপি আসছে, অর্থাৎ জিএনপির ভ্যালু কিন্তু ওখানে হবে পজিটিভ। তাহলে যাদের ক্ষেত্রেই নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড এটা পজিটিভ, তাদেরই কিন্তু ভালো অবস্থাতে আছে। ইন্ডিয়ার এখনও অবধি এটাকে মানে জিরোতে নিয়ে আসতেও বহু খাটতে হবে, অনেক দূর দেরি, ঠিক আছে? তাহলে আমরা এটা নেগেটিভ আছি বরাবরই, আর এখন আপাতত অদূর ভবিষ্যতে জিরো হওয়ারও কোনো চান্স নেই, আমরা নেগেটিভই থাকব। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের জিএনপির ডেফিনেশন, আমরা ক্লিয়ারলি বুঝে গেলাম। আচ্ছা, তাহলে আমাদের কোনটা কোনটা কমপ্লিট হলো, একটা, দুটো, তিনটে কমপ্লিট হয়ে গেল। এবার তারপরে আসছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে এখানেও তাই, এখানে আমি যখন জিএনপি পেয়ে যাচ্ছি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আমি পেয়ে গেলাম, তাহলে সেখান থেকে আমাকে মাইনাস ডেপ্রিসিয়েশন করলেই আমার বেরিয়ে যাবে হচ্ছে এনএনপি, ঠিক আছে? তাহলে এটা হলো আমার ফর্মুলা। তাহলে গ্রস থেকে নেট মানি হচ্ছে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো না, প্রথমে যদি আমি জিডিপির ভ্যালু পাই, জিডিপির ভ্যালু যদি আমি পেয়ে যাই, তারপরে আমাকে কি করতে হবে না, যদি তিন আর দুটো জিনিস আমার লাগবে, তাহলে আমি বাকিগুলো বার করে নিতে পারবো। একটা হচ্ছে যদি আমি এখান থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করি, মাইনাস ডেপ্রিসিয়েশন, তাহলে আমার হয়ে যাবে হচ্ছে এনডিপি। আচ্ছা, এখান থেকে যদি আমি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড করি, তাহলে আমার চলে আসবে কি না, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আবার এখান থেকে যদি আমি মাইনাস ডেপ্রিসিয়েশন করি, তাহলে আমার চলে আসবে কি না, এনএনপি। তাহলে আশা করি এই জায়গাটা প্রত্যেকের ক্লিয়ার হলো। তাহলে আমার কী কী ডেটা লাগবে, যদি আমার শুধু বলে যে একদম বেসিক ডেটা কোনগুলো লাগবে, যাতে আমি চারটেই আমি বার করতে পারবো, তাহলে প্রথম হচ্ছে যে আইদার আমাকে এটা লাগবে, ঠিক আছে, অথবা এটা লাগবে, অথবা এটা, অথবা এটা, যে কোনো একটা দিলেই আমার মোট কথা হয়ে যাবে, ঠিক আছে? আমি জিডিপি ধরলাম, আমার ডেপ্রিসিয়েশন ভ্যালুটা কিন্তু অবশ্যই লাগবে, আর এনএফআই এটা অবশ্যই লাগবে, এই দুটো হচ্ছে ফিক্সড, এই দুটো আমার লাগবেই, ঠিক আছে? এবারে আমাকে যে কোনো একটা দিয়ে দিক, ঠিক আছে, এই চারটের মধ্যে আমি টোটাল একটা বার করে দিতে পারবো। আমাকে যদি এনএনপি ভ্যালু দিয়ে দেয়, আমি সেখান থেকে ডেপ্রিসিয়েশন বার করে জিএনপি পেয়ে যাবো, জিএনপির থেকে আমি এনএফআই এ বিয়োগ করলে আমি জিডিপি পেয়ে যাবো, সেখান থেকে আবার আমি ডেপ্রিসিয়েশন বিয়োগ করলে এনডিপি পেয়ে যাবো। তাহলে এখান থেকে
মানে এটা পেয়ে গেলে আমি বাকি তিনটে পেয়ে যাব, এটা পেলে আমি বাকি তিনটে পাবো, এটা পেলে বাকি তিনটে পাবো যদি আমি এইটা আর এইটা মান আমাকে বলে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই যে চারটে আমার এগ্রিগেট, ন্যাশনাল ইনকাম এগ্রিগেট, এটা আমার ক্লিয়ারলি বোঝা হয়ে গেল। আচ্ছা, এবার আমি আসছি এই দুটোতে, ঠিক আছে, মার্কেট প্রাইস আর ফ্যাক্টর কস্ট। তাহলে প্রথমে আমরা দেখবো হচ্ছে ফ্যাক্টর কস্ট। প্রথমে আমি দেখবো ফ্যাক্টর কস্ট। আমরা যখন অঙ্কে লাভ ক্ষতির অঙ্ক করি তখন জেনারেলি আমরা দুটো মূল্য পাই, একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি যে সেটা আমি কারোর কাছ থেকে কিনেছি, কিন্তু এখানে কিন্তু ক্রয় মূল্যর কোনো গল্প নেই, এখানে হচ্ছে আমি সেটার উৎপাদন করছি, নিজেই উৎপাদন করছি। ঠিক আছে, তাই আলটিমেটলি কনসেপ্টটা অনেকটা একই। তাহলে এটা জানার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমাদের প্রোডাকশন ট্যাক্স আর প্রোডাক্ট ট্যাক্স কী, প্রোডাকশন সাবসিডি এবং প্রোডাক্ট সাবসিডি কী, তবে আমরা এই এফসিআর এমসিতে আসতে পারবো, এএমপিতে আসতে পারবো। আচ্ছা, যখন একটা জিনিস তৈরি হচ্ছে ফ্যাক্টরিতে, ধরো সাপোজ ধরো এটা একটা ফ্যাক্টরি, এবং এই ফ্যাক্টরি থেকে আলটিমেটলি যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেন সিলিন্ডারে তৈরি হচ্ছে। তাহলে এখন দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে খুব ভাইটাল একটা ইন্ডাস্ট্রি এটা। তাহলে এখানে যখন এই ফ্যাক্টরির মালিক যখন ফ্যাক্টরি স্থাপন করতে গেছে, তার তো একটা, তাকে জমি টমি তো কিনতেই হয়েছে, সেটা তো আছেই, সেগুলো ফ্যাক্টর তো অবশ্যই, ফ্যাক্টর অফ প্রোডাকশন, তা বাদ দিয়েও তাকে কিছু ট্যাক্স পেমেন্ট করতে হয়েছে। কীরকম ট্যাক্স? যেরকম প্রতি বছর তাকে এই জমি বাবদ একটা খাজনা সরকারকে দিতে হয়, ঠিক আছে, সেটা যদি প্রাইভেট ল্যান্ডও হয় স্টিল তাকে কিন্তু দিতে হয় এটা, ঠিক আছে, সরকারকে। তাহলে এই যে ল্যান্ড রেভিনিউ, এটা হচ্ছে ইয়ারলি একটা ট্যাক্স বলা যায় যেটা সরকার এখান থেকে পাচ্ছে। এবং তার সাথে হচ্ছে যে এই যে অক্সিজেন তৈরি করছে তার জন্য একটা লাইসেন্স ফি নিতে হচ্ছে তাকে সরকারের কাছ থেকে, যে সেই লাইসেন্সটা ট্রেড লাইসেন্স হোক বা প্রোডাকশন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন লাইসেন্স হোক, একটা লাইসেন্স নিতে হচ্ছে। অনেক রকম লাইসেন্স থাকে, এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সের লাইসেন্স থাকে, এরকম করে এই তোমার অগ্নি নির্বাপক দমকলের লাইসেন্স থাকে, এরকম করে সব লাইসেন্স একটা করে নিতে হয়। অর্থাৎ এটা আমি ধরতে পারি এটা একটা প্রোডাকশনের উপরে ট্যাক্স। এইগুলো ক্লিয়ার করার পরে তবে গিয়ে সে প্রোডাকশন শুরু করতে পারছে। তাহলে প্রোডাকশন ট্যাক্স মানে হচ্ছে, যেটাকে আমরা বলছি প্রোডাকশন ট্যাক্স, এর মানেটা হচ্ছে যে প্রোডাকশন প্রসেসের উপরে যে ট্যাক্সটা আমার চাপছে, অর্থাৎ কারখানাতেই যে ট্যাক্সটা আমার চাপছে, এবং সেইখান থেকে, অর্থাৎ এই কারখানা থেকে আলটিমেটলি প্রোডাকশন তৈরি হচ্ছে। তাহলে এটা প্রোডাকশন ট্যাক্স, আমার আশা করি ক্লিয়ার হলো এটা কী জিনিস। এরপরে আসছে প্রোডাকশন সাবসিডি। সরকার বললো যে দেখো আমার এখন অক্সিজেনের খুব দরকার আছে, তুমি যেটা ভাবছো যে একটা প্ল্যান্ট তৈরি করবে খুব ভালো হয়েছে এই সময়ের জন্য, আমি তোমাকে ফ্রিতে ইলেকট্রিসিটি দেবো, ফ্রিতে জল দেবো, জল থেকে প্রচুর অক্সিজেন তৈরি করো তুমি। তো এগুলো হচ্ছে বেসিক্যালি যেগুলোকে কিনতে হতো টাকা দিয়ে, সেটা কিনতে হচ্ছে না। তাহলে এটা হচ্ছে প্রোডাকশনের উপরে একটা সাবসিডি, ঠিক আছে, এটাকে বলছে প্রোডাকশন সাবসিডি। তাহলে কথাটা খেয়াল করবে যে প্রোডাকশন বলছে না, প্রোডাক্ট বলছে। প্রোডাকশন মানে হচ্ছে যেগুলো কারখানার মালিক পাচ্ছে, ঠিক আছে, সাবসিডিগুলো প্রোডাকশন প্রসেস শুরু করার আগেই। এবং নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্ট তৈরি হলো। এবারে প্রোডাক্ট তৈরি হওয়ার পর তোমরা জানো যে একটা যদি অক্সিজেনের সিলিন্ডার কেউ কিনতে যায় তাকে একটা ট্যাক্স দিতে হয়, সেটা হচ্ছে প্রোডাক্ট ট্যাক্স। যেরকম সাপোজ একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে জিএসটি, তুমি যাই কিনতে যাবে তার উপরে তোমাকে জিএসটি দিতে হবে। তাহলে এই জিএসটি কালেকশনটা কিন্তু যে বিক্রি করছে সেই তোমার কাছ থেকে আগেই নিয়ে রাখবে, তোমার ভরসায় ছাড়বে না যে তুমি সেটা সরকারকে গিয়ে পে করবে, আগেই তোমার কাছ থেকে নিয়ে নেবে, কিন্তু সেটা ওর দায়িত্ব হচ্ছে অ্যাজ ইট ইজ পুরোটা তোমার কাছ থেকে নিয়ে সরকারকে দেওয়া। তাহলে এটা কিন্তু বেসিক্যালি মালিকের কোনো লাভ হচ্ছে না, এটা মালিকের ডিউটি যে তোমার কাছ থেকে জিএসটি কালেকশন করে সরকারকে দেবে। তাহলে এটা হচ্ছে আমার প্রোডাক্ট ট্যাক্স, ঠিক আছে, ওটু। এরপরে হচ্ছে প্রোডাকশন সাবসিডি। ধরো একটি লোক কিনতে গেছে এবং তাকে সরকার বলল যে অক্সিজেন সিলিন্ডারের দাম হচ্ছে, ধরো আমার আইডিয়া নেই যদিও, 8,000 টাকা 10,000 টাকা কিছু একটা দাম, এবং এই বাজারে সবাই মোটামুটি অক্সিজেনের ডিমান্ড, সেখানে হয়তো সরকার বলল যে না এত টাকা দাম দিয়ে কেনা মুশকিল, প্রত্যেক সিলিন্ডার পিছু আমি 5,000 টাকা করে সরকারের তরফ থেকে দেবো, এটা হচ্ছে সাবসিডি। তাহলে এটা হলো আমার প্রোডাক্ট সাবসিডি।
এটাকে, এটাতে লাভবান কে হবে? না যে কিনছে সে, ঠিক আছে? প্রোডাক্ট সাবসিডি, আমি পুরোটা লিখছি না, মোটামুটি তোমরা নোট করে নিও। তাহলে এই যে প্রোডাক্ট সাবসিডি যেটা হলো, সেটা বেসিক্যালি লাভ কার? না যে কিনছে তার, এটা কিন্তু মালিকের কোনো লাভ এখানে থাকছে না। মালিকের, সরকার মালিককে টাকা দিচ্ছে, মালিক সেটা কম দামে দিচ্ছে, ঠিক আছে? যটা বিক্রি হচ্ছে তত টাকাই সরকার কিন্তু দিচ্ছে মালিককে, তাই জন্য এটার বেনিফিটটা পাচ্ছে হচ্ছে যে কিনছে সে। তাহলে প্রোডাকশন ট্যাক্স, প্রোডাকশন সাবসিডি, প্রোডাক্ট ট্যাক্স, প্রোডাক্ট সাবসিডি, এই জিনিসগুলো আমার ক্লিয়ার হয়ে গেল। এবার আমি আসছি যেটা বলছিলাম, যে খরচার ব্যাপারটা। তাহলে এখানে আমার হচ্ছে প্রথমে হচ্ছে ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর কস্টের মধ্যে আমরা চারটে পড়েছিলাম অলরেডি, ল্যান্ড, মানে ল্যান্ড লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রিনিয়রশিপ বা তোমার ফ্যাক্টর কস্টের মধ্যে আমরা চারটে পড়েছিলাম, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং এন্টারপ্রিনিয়রশিপ। তাহলে এই চারটের এগেনস্টে আমি ফ্যাক্টর পেমেন্ট পাচ্ছি। তাহলে এই বাদ দিয়েও আমাদের কিছু জিনিস থাকে যেটা আমার প্রোডাকশন করতে গেলে লাগে, যেটা আমার এই চারটের মধ্যে ইনক্লুডেড নয়, ঠিক আছে? কিন্তু সেটাকে আমি ল্যান্ডের মধ্যেই ধরতে পারি। কীরকম সেগুলো? না একটা হচ্ছে, একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে তোমার র মেটিরিয়াল। একটা কারখানাতে প্রোডাকশন করতে গেলে তাকে, তার কিছু র মেটিরিয়ালস চাই, ঠিক আছে? সেটা ছাড়া হবে না। যদি চাষি প্রোডাকশন করে, তার কিছু, তাকে বীজ, সার, কীটনাশক, এগুলো হচ্ছে তার র মেটিরিয়ালস। তাহলে এটা হচ্ছে, এটাকে আমি ল্যান্ডের মধ্যেই ধরবো। আর সেকেন্ড হচ্ছে ট্রান্সপোর্টেশন, তার যে জিনিসগুলোকে আনার বা সে প্রোডাকশনটাকে বাজারে নিয়ে যাওয়ার যে খরচা, সেটাও হচ্ছে আমার এই ল্যান্ডের মধ্যেই আমি রাখবো। তাহলে এগুলো ইনক্লুড করলে আমার সব কিছুই মোটামুটি চারটের মধ্যে এঁটে গেল, ঠিক আছে? তাহলে সব কিছু, যত আমার ফ্যাক্টর কস্ট, অর্থাৎ যা কিছু পেমেন্ট আমাকে করতেই হয়েছে, একদম কী কী পেমেন্ট করতে হয়েছে, একটা হচ্ছে তোমার, ধরো তোমার রেন্ট, একটা ধরো ছোটো কারখানা আছে, সে একটা কারখানা তৈরি করেছে, তার সব কিছু, সে ল্যান্ড নিয়েছে, সে লেবার নিয়েছে, সে ক্যাপিটাল একটা ব্যাংক থেকে নিয়েছে, এবং তার সাথে হচ্ছে যে সে নিজে হচ্ছে এন্টারপ্রিনিয়র, সে নিজে ব্যবসা করছে। তাহলে তার একটা গোল আছে যে আমাকে এত টাকা প্রফিট করতে হবে। তাহলে সে রেন্ট পে করেছে ল্যান্ডের জন্য, তার মধ্যে আমার র মেটেরিয়াল কস্ট আছে, ট্রান্সপোর্টেশন কস্ট আছে, সেটা ঢুকে গেল রেন্ট। এবারে হচ্ছে ওয়েজেস পেমেন্ট করেছে, যারা লেবার তাদেরকে ওয়েজেস পেমেন্ট করেছে, স্যালারি পেমেন্ট করেছে, ব্যাংক যে আছে তাকে সুদ দিয়েছে, ইন্টারেস্ট, আর লাস্ট হচ্ছে নিজে প্রফিট রেখেছে, ঠিক আছে? তাহলে এই চারটে রাখার পরে একটা জিনিসের, মানে একটা খরচা হয়েছে টোটাল, তারপরে দেখলো যে আমার কাছে টোটাল এতগুলো অক্সিজেন সিলিন্ডার তৈরি হলো। তাহলে আমি আলটিমেটলি বুঝতে পারবো যে আমার অক্সিজেন সিলিন্ডারের ফ্যাক্টর কস্ট কত হলো, ঠিক আছে? তাহলে এই সব কিছু ইনক্লুড করার পরে একটা প্রোডাক্টের যা দাম দাঁড়াবে, সেটাই হচ্ছে আমার ফ্যাক্টর কস্ট। তাহলে এখানে দেখো, আমরা অঙ্কে যেটা করতাম, অঙ্কে ক্রয়মূল্য পরে আমাদের প্রফিট অ্যাড হতো, ঠিক আছে? কিন্তু সবসময় মনে রাখবে এখানে কিন্তু ফ্যাক্টর কস্টের সাথে প্রফিট অ্যাড হবে না, কারণ ফ্যাক্টর কস্টের মধ্যে কিন্তু প্রফিট অলরেডি ইনক্লুডেড আছে, ঠিক আছে? তারপরেই ফ্যাক্টর কস্টটা কিন্তু নির্ণয় করা হয়েছে। তাহলে এই যে ফ্যাক্টর কস্ট যেটা হচ্ছে, এই ফ্যাক্টর কস্টের সাথে আমার কি যোগ হবে? না এই ফ্যাক্টর কস্টের সাথে আমার যোগ হবে কি? না আমরা যেগুলো দেখলাম যে বিভিন্ন রকমের ট্যাক্স আর সাবসিডি, অর্থাৎ এটার সাথে যোগ হবে কি? না নেট ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে আমি পাবো হচ্ছে মার্কেট প্রাইস। তাহলে এই ট্যাক্সগুলো পে করার পরে যেটা আমার দাঁড়ালো, ঠিক আছে, সেটা আমার মার্কেট প্রাইস, কারণ এই দামেই হচ্ছে যে ফাইনাল কনজিউমার বা ক্রেতা সে আমার থেকে কিনবে। তাহলে এই, এটা কি, কাকে আমাকে পেমেন্ট করতে হবে? আচ্ছা, নেট ইনডাইরেক্ট ট্যাক্স মানে হচ্ছে যে ইনডাইরেক্ট ট্যাক্স, প্রোডাকশন ট্যাক্স, প্রোডাক্ট ট্যাক্স, সব হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, ঠিক আছে? তাহলে এই যে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, এটাই হচ্ছে আমার নেট ইনডাইরেক্ট ট্যাক্স। তার মানে যদি সাবসিডি বেশি হয় ট্যাক্স পেমেন্টের থেকে, তাহলে কি হবে? না ফ্যাক্টর কস্টের থেকে এটা মাইনাস হয়ে যাবে, আমার মার্কেট প্রাইস কমে যাবে যদি আমার সাবসিডি ট্যাক্সের থেকে বেশি হয়।
আর যদি ট্যাক্স বেশি হয়, জেনারেলি ট্যাক্সই বেশি হয়, ট্যাক্স যদি বেশি হয় তাহলে কী হবে, এটা প্লাস হবে, অর্থাৎ ফ্যাক্টর কস্টের সাথে একটু কিছু অ্যাড হবে এবং আলটিমেটলি মার্কেট প্রাইস আমার পাওয়া যাবে। তাহলে এটা হলো আমার ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইসের ডেফিনেশন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা কনসেপ্টে যাই, সেটা এই আটটার মধ্যে নেই, যেটা এখন বলতে গেলে এর তুলনায় মডার্ন কনসেপ্ট একটা, মানে আমাদের দেশে এখন কি চলছে আমরা সেটা থেকে জানতে পারবো। এই যে জিডিপি, ঠিক আছে, জিডিপিতে আমরা দেখলাম যে আমাদেরকে কোনটা আমাদেরকে বাদ দিতে হচ্ছে না, ইন্টারমিডিয়েট গুডস। এটাকে আরও ভালোভাবে বোঝানোর জন্য এখন জিডিপির জায়গায় যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে জিভিএ, ঠিক আছে, জিভিএ। জিভিএ কি? জিভিএর ফুল ফর্ম হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডিশন, অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে কতটা করে ভ্যালু অ্যাডিশন হলো আমি সেটুকু ক্যালকুলেশন করব। ঠিক আছে, আমি যে বলছিলাম যে প্রথম এক্সাম্পলটা দিলাম যে 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 আটা কল আটা তৈরি করলো এবং পুরোটাই ওই বেকারির মালিক কিনে নিল, তাহলে আটা কলকে আমি জিরো ধরছিলাম কারণ ওর পুরোটাই ওখানে চলে যাচ্ছে। এখানে আমি কি করছি, এখানে আমি করছি কি না, আটা কল যেটা আছে, ঠিক আছে, এই যে আটা কল, এই আটা কল এটাকে আমি ফুল ধরছি, মানে ওর যা প্রোডাকশন হয়েছে সেটাকে আমি পুরোটাকেই ধরবো। এবং যে আমার বেকারির মালিক আছে, ঠিক আছে, এই বেকারির মালিক যেটুকু ভ্যালু অ্যাডিশন করলো, অর্থাৎ ওই আটার উপরে যতটা ভ্যালু অ্যাডিশন করে একটা পাউরুটি তৈরি করলো আমি শুধু সেটুকু ধরবো, ঠিক আছে, তাহলে এটা আমার হচ্ছে যে ভ্যালু অ্যাডিশন। তারপরে যদি আবার সেটা কোথাও ইন্টারমিডিয়েট গুডস হয়ে যায়, সেখানে যেটা হলো সেটা হচ্ছে আমার একটা সেখানেও ভ্যালু অ্যাডিশন। এইভাবে প্রত্যেকটা ফার্ম যে ভ্যালু অ্যাডিশন করলো দেশের, ঠিক আছে, প্রত্যেকটা ফার্ম যে ভ্যালু অ্যাডিশন করলো সেটাকে আমি একসাথে যোগ করে, সমষ্টি করে, সামেশন করে আলটিমেটলি পাবো হচ্ছে এই গ্রস ভ্যালু অ্যাডিশন, ঠিক আছে। এবং গ্রস থেকে নেট যে একই প্রসিডিয়ার, একই সূত্র, সব একই থাকবে, ঠিক আছে। তাহলে এখানে জিভিএরও কী হয়, জিভিএরও একটা হয় যে জিভিএ অ্যাট ফ্যাক্টর কস্ট, জিভিএ অ্যাট মার্কেট প্রাইস, আরেকটা হয় সেটা হচ্ছে যে নতুন পুরোপুরি, সেটা হচ্ছে যে জিভিএ অ্যাট বেসিক প্রাইস, ঠিক আছে। তাহলে এই বেসিক প্রাইস জিনিসটা কী সেটা আমরা একটুখানি দেখে নেব। তাহলে দুটো প্রাইস আমরা দেখলাম, একটা হচ্ছে ফ্যাক্টর কস্ট, একটা হচ্ছে মার্কেট প্রাইস। কিন্তু এখন বলছে যে তার মাঝখানেও একটা প্রাইস আছে, মানে এফসি আর এমপি, এই দুটোর মাঝখানে একটা আছে, সেটা হচ্ছে বেসিক প্রাইস। তাহলে এফসি হচ্ছে যে আমার প্রফিট ইনক্লুড করে যে দামটা পড়ছে প্রোডাক্টের, সেটা হচ্ছে এফসি। এবং এর সাথে আমি যখন প্রথমে কী অ্যাড হচ্ছে আমার না, প্রোডাকশন ট্যাক্স, ঠিক আছে, এই প্রোডাকশন ট্যাক্স মানে আমি ধরে নিচ্ছি প্রোডাকশন ট্যাক্স মাইনাস সাবসিডি, আমি পুরোটাই কম্বাইন করে ধরছি একটা যে প্রোডাকশন ট্যাক্স বা সাবসিডি, প্রোডাকশন ট্যাক্স বা সাবসিডি, এই প্রোডাকশন ট্যাক্সটা আমাকে অ্যাড করতে হচ্ছে। এটা অ্যাড করার পরে যেটা আমার আসছে সেটা হচ্ছে আমার বেসিক প্রাইস, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে যে ওই জিএসটি বা ফাইনাল প্রোডাক্ট সাবসিডি অ্যাড করার আগে জিনিসের যে দামটা হচ্ছে সেটা হচ্ছে আমার বেসিক প্রাইস, ঠিক আছে। এবারে সরকার যেভাবে জিএসটির দাম, জিএসটির পার্সেন্টেজ ঠিক করবে সেটা অ্যাড হবে, অর্থাৎ এখানের থেকে এখানে যেতে গেলে আমাকে অ্যাড করতে হবে কি না, প্রোডাক্ট ট্যাক্স, ঠিক আছে। তাহলে এই ছকটা মাথায় রাখলে মোটামুটি আমরা এটা রিলেটেড ইকুয়েশনগুলো সবগুলোই করে নিতে পারবো। আচ্ছা, নেক্সট আমি এনসিআরটির ক্লাস টুয়েলভের যে ম্যাক্রো ইকোনমি বইটা রয়েছে সেখানে একটা সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ন্যাশনাল ইনকাম এগ্রিগেটস, এবং সেখানে খুব সুন্দর একটা চার্ট দেওয়া রয়েছে, যে চার্টটা আমি তোমাদের মডিউলেও দিয়েছি এবং আমি এখানে আরেকবার সেটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো, এখানে প্রত্যেকটা চার্ট করে দেওয়া আছে। প্রথমে হচ্ছে তোমার জিডিপি, এক সেকেন্ড, প্রথমে কি বলছে, এটাকে আমার বলছে বেসিক ন্যাশনাল ইনকাম এগ্রিগেটস। তাহলে প্রথমে বলছে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, ঠিক আছে, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। তাহলে মার্কেট প্রাইস মানে সব কিছু ইনক্লুড, ঠিক আছে, ট্যাক্স, সাবসিডি, হ্যান ত্যান, যা কিছু সব, যেটা হচ্ছে আলটিমেটলি
মানে মার্কেটের দাম, অর্থাৎ বিক্রয় মূল্য যেটা একদম ক্রেতার কাছে। তাহলে এখানে কি বলছে, জিডিপি ইজ দ্য মার্কেট ভ্যালু, যেহেতু মার্কেট প্রাইস ওই জন্য এখানে আসছে মার্কেট ভ্যালু, মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোডিউসড উইদিন এ ডোমেস্টিক টেরিটরি অফ এ কান্ট্রি মেজার্ড ইন এ ইয়ার, অল প্রোডাকশন ডান বাই দ্য ন্যাশনাল রেসিডেন্টস অর দ্য নন রেসিডেন্টস ইন এ কান্ট্রি গেটস ইনক্লুডেড, অর্থাৎ দেশি হোক বিদেশি হোক যেই প্রোডাকশন দেশে করছে সেই এখানে ঢুকে যাবে, রিগার্ডলেস অফ ওয়েদার দ্যাট প্রোডাকশন ইজ ওন্ড বাই এ লোকাল কোম্পানি অর এ ফরেন এন্টিটি। আমরা বুঝলাম এটা একটু আগেই। আচ্ছা, এই যে ডেফিনেশনটা এটা আমি একটু পরে তোমাদেরকে বোঝাবো যখন আমি মেথডগুলো আমরা দেখবো যে কীভাবে আমরা ন্যাশনাল ইনকাম মেজার করি। আচ্ছা, ওকে, নেক্সট হচ্ছে দেখো জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তাহলে মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট আসতে গেলে আমাকে কি করতে হবে, মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে আসতে গেলে আমি ওখানে পড়েছিলাম ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে যেতে গেলে বলেছিলাম যে প্লাস নেট ইনডাইরেক্ট ট্যাক্স, এটা আমার ছিল সূত্র। তাহলে ঠিক উল্টো হয়ে গেল, এখানে হচ্ছে তোমার জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটা এদিকে মাইনাস হয়ে চলে গেল। তাহলে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস যেটা, তার থেকে আমি নেট ইনডাইরেক্ট ট্যাক্সটা যদি বাদ দিই তাহলে আমি ফ্যাক্টর প্রাইস অর্থাৎ ইনক্লুড প্রফিট করে যে দামটা সেই দামটা আমি পেয়ে যাবো। তোমরা ইকুয়েশনটা আগে যেটা করলাম সেটা দেখো, তাহলে বুঝতে পারবে জাস্ট এই জিনিসটা এখানে ছিল সেটা চলে গেল হচ্ছে ইকুয়েশনের ওই দিকে, সেই জন্য মাইনাস হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমার যেটা আসছে সেটা হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। তাহলে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি অ্যাট মার্কেট প্রাইস আমরা পেয়ে গেছি, তাহলে সেখান থেকে মাইনাস ডেপ্রিসিয়েশন করলেই আমি পেয়ে যাব হচ্ছে এনডিপি অ্যাট মার্কেট প্রাইস। ইজি, কিচ্ছু বোঝার নেই এখানে। আচ্ছা, নেক্সট কি বলছে, এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, অর্থাৎ এনডিপি অ্যাট মার্কেট প্রাইস আমি পেয়ে গেছি, এবার এখান থেকে আমি ফ্যাক্টর কস্টে পৌঁছাবো। কিভাবে পৌঁছাবো, না মার্কেট প্রাইস আর ফ্যাক্টর কস্টের মধ্যে কি কি জিনিস আসছে, তাহলে ফ্যাক্টর কস্টের সাথে আমার অ্যাড হচ্ছিল হচ্ছে নেট প্রোডাক্ট ট্যাক্স প্লাস নেট প্রোডাকশন ট্যাক্স, তারপরে আমার আসছিল হচ্ছে মার্কেট প্রাইস। তাহলে এখানে কি করেছে, জাস্ট এদিকে নিয়ে চলে গেছে, এই দুটো এদিকে নিয়ে চলে গেছে। যদি আমি এফসি থেকে এই দুটোকে প্লাস করি, অর্থাৎ ফ্যাক্টর কস্টের সাথে আমার প্রোডাক্ট ট্যাক্স যোগ হলো প্লাস প্রোডাকশন ট্যাক্স যোগ হলো, তবেই তো আমি মার্কেট প্রাইস পাবো। তাহলে এখানে জাস্ট ইকুয়েশনটাকে এই দুটোকে ওইদিকে নিয়ে চলে গেছে বলে মাইনাস হয়ে গেছে, আলটিমেটলি একই ইকুয়েশন। আচ্ছা, এরপরে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, জিএনপি অ্যাট মার্কেট প্রাইস। তাহলে যেটা আমরা বললাম একটু আগে যে জিএনপি অ্যাট জিডিপি অ্যাট মার্কেট প্রাইস আমি পেয়ে গেছি, এবং তার সাথে আমার যোগ হবে কি না ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, ঠিক আছে, এটা যোগ হবে। এই কোয়েশনটা আমরা দেখেছিলাম জিডিপি পার এনএফআই এ সমান হচ্ছে জিএনপি, তাহলে একদম এই কোয়েশনটি আমরা পড়েছি, কোনো রকম কোনো চেঞ্জ নেই। ওকে, নেক্সট হচ্ছে জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, ঠিক আছে। তাহলে জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এখানে ইকুয়েশন কি বলছে, জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট বাদ গেলে আমার আছে কোনটা, না জিএনপি অ্যাট মার্কেট প্রাইস আমার আছে, তাহলে তার থেকে একইভাবে আমার দুটোকে বাদ দিতে হবে। তাহলে জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট সমান হচ্ছে জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস যদি আমি প্রোডাক্ট ট্যাক্স প্লাস প্রোডাকশন ট্যাক্স করি তাহলে আমার জিএনপি অ্যাট মার্কেট প্রাইস চলে আসবে। জাস্ট এখানে ইকুয়েশনটা উল্টে গেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে নেট
ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, তাহলে আমাকে আমার দুটো ইকুয়েশন আছে। একটা হচ্ছে যদি আমি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে আমি মার্কেট প্রাইসটা ছেড়ে দিলাম, জিএনপি থেকে যদি আমাকে এনএনপি আসতে হয় তাহলে গ্রস থেকে নেট আসা মানেই আমার হচ্ছে ডেপ্রিসিয়েশন বিয়োগ হবে। আর যদি এনডিপি থেকে আমাকে এনএনপি আনতে হয় অর্থাৎ ডোমেস্টিক থেকে ন্যাশনালে যেতে হয় তাহলে আমাকে তার সাথে যোগ করতে হবে NFIA অর্থাৎ নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। কনসেপ্ট বুঝে থাকলে এগুলো কিন্তু তোমাদের কষ্ট হওয়ার কথা নয়। ওকে, নেক্সট হচ্ছে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট অর ন্যাশনাল ইনকাম, অর্থাৎ এইটা হচ্ছে তোমার বলতে গেলে যে সব থেকে নিখুঁত, ঠিক আছে, সব কিছু বাদ ছাদ দিয়ে একদম নিখুঁত র জিনিসটা আমরা পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম। অর্থাৎ যদি পরীক্ষাতে আসে যে কোনটাকে ন্যাশনাল ইনকাম বলা হয়, ঠিক আছে, থিওরিটিক্যালি, তাহলে হচ্ছে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট যেটা, সেটাই হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম। তাহলে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট নয়, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস নয়, ঠিক আছে, কোনটা হবে না, এনএনপি অ্যাট মার্কেট প্রাইস। তাহলে একে তো ন্যাশনালও হয়ে যাচ্ছে আর নেটও হয়ে যাচ্ছে, তাহলে ন্যাশনাল মানে আরও খাঁটি, নেট মানে আরও খাঁটি, তাহলে যেটা সবগুলো মিলে, আর FC মানে হচ্ছে আরও খাঁটি, একদম পুরো সব বাদছাদ দিয়ে যেটা পড়ে থাকছে, তাহলে এই তিনটে ফ্যাক্টরের সবটাই খাঁটিটুকু নিয়ে তৈরি হচ্ছে কি না এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটাই হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম। তাহলে এখানে আমি এনএনপি অ্যাট মার্কেট প্রাইস মানে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট কীভাবে বার করছে না, এনএনপি অ্যাট মার্কেট প্রাইস এর থেকে ওই দু রকমের ট্যাক্স বাদ দিচ্ছে, তাহলে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট পেয়ে যাচ্ছে। আরেকটা কি হচ্ছে না, এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট যদি কেউ পেয়ে যায় অর্থাৎ নেট নেট ডোমেস্টিক প্রোডাক্ট, তার থেকে যদি নেট ন্যাশনাল প্রোডাক্ট বার করতে হয় তাহলে খুব সিম্পল, যে আমাকে যোগ করতে হবে কোনটা NFIA, তাহলেই আমি এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট পেয়ে যাব। তাহলে যদি কনসেপ্ট বুঝে থাকো এই ইকুয়েশনগুলো কিন্তু মানে বোঝা কোনো সমস্যা না, আমি এক জায়গাতে এই জন্যই এটা দিয়েছি, খুব ভালো লেগেছে আমার চার্টটা, যার জন্য আমি এটা এক জায়গাতে করে দিয়েছি যাতে মুখস্থ করতে সুবিধা হয়। তবে রিকোয়েস্ট যেটা, এগুলো মুখস্থ করো না, এগুলো বুঝে করো, তাহলে কিন্তু পরীক্ষার হলে বসে নিজেই তুমি ক্যালকুলেশন করে ইকুয়েশন বার করে দিতে পারবে, কোনো অসুবিধা হওয়ার এটা কথা নয়। তবে হ্যাঁ, এটা ভুলবেই, কদিন চর্চা না থাকলে এটা ভুলবে, আমরাও ভুলতাম, এবং এটা অবশ্যই কিন্তু পরীক্ষার আগের দিনকে কনসেপ্টগুলো একবার ঝালিয়ে নিও, ঠিক আছে, পরীক্ষার আগের দিন রাত্রেবেলা একবার ভালো করে কনসেপ্টটা ঝালিয়ে নিলেই কিন্তু পরীক্ষার দিন তুমি বসে বসে ইকুয়েশন ওখানে বানিয়ে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা আমরা দেখলাম জিভিএ, জিভিএ তিনটে পেলাম, জিভিএ অ্যাট মার্কেট প্রাইস, জিভিএ অ্যাট বেসিক প্রাইস আর জিভিএ অ্যাট ফ্যাক্টর কস্ট। তাহলে মার্কেট প্রাইসের থেকে বাদ যাচ্ছে কোনটা না, প্রোডাক্ট ট্যাক্স। আমি বলেছিলাম যে FC আর MP-র মাঝখানে হচ্ছে BP বেসিক প্রাইস, তাহলে MP পেয়ে গেছি, তার থেকে বাদ দিলাম প্রোডাক্ট ট্যাক্স অর্থাৎ GST বা ওইগুলো বাদ দিলাম, আমি পেয়ে গেলাম কোনটা না, অ্যাট বেসিক প্রাইস, জিভিএ অ্যাট বেসিক প্রাইস। এবং এইটা যখন পেয়ে গেলাম তখন ওখান থেকে আমি প্রোডাকশন ট্যাক্স যদি বাদ দিয়ে দিই তাহলে আমি পেয়ে যাবো জিভিএ অ্যাট ফ্যাক্টর কস্ট। তাহলে এটাও এইটাও যদি আমি তুমি কনসেপ্ট বুঝে থেকে থাকো তাহলেও খুবই ইজি, মানে সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এই যে আমরা এগ্রিগেটসগুলো যে কমপ্লিট করলাম, এটা একটা বিশাল বড় কিন্তু একটা জিনিস, আমরা এখন কমপ্লিশনের দিকে এগোলাম। তাহলে আমাদের এই সবকটা আমরা কমপ্লিট করে নিলাম, এরপরে যেটা আমাদের কোয়েশ্চেন আসা উচিত মনের মধ্যে সেটা হচ্ছে যে এতগুলো এগ্রিগেটের কী প্রয়োজন, ঠিক আছে, আমি তো যে কোনো একটা দিলেই তো পারি, এতগুলো এই আটখানা এগ্রিগেট করে আমার আলটিমেটলি লাভটা কী হচ্ছে। এখানে আবার আমি তোমাদেরকে ওই একই জায়গাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে তোমার বিয়ের সম্বন্ধ এসছে, পাত্রীর বাবা দেখতে এসছে এবং সেখানে তোমাকে জিজ্ঞেস করলো যে বাবা তোমার আয় কত, ইনকাম কত হয়। তো তুমি সেখানে কী করলে, তুমি সেখানে মানে ওই পরিস্থিতির মধ্যে থেকে, খুব কঠিন একটা পরিস্থিতি যে ইনকাম জিজ্ঞেস করেছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য তুমি তাড়াতাড়ি করে বললে যে আমার ধরুন ওই মোটামুটি 30,000 টাকা বেতন, 12 দিয়ে গুণ করলে যা হয় ওটাই আমার মোটামুটি ইনকাম। তো ভদ্রলোক ভাবলেন যে চলো একটা তো অন্তত কিছু ডেটা পাওয়া গেল, এবারে বাকিদের ডেটাগুলোর সাথে আমাকে এবারে কম্পেয়ার করতে বসতে হবে, উনি চলে গেলেন। এটা হলো একটা ফার্স্ট কেস, অর্থাৎ তোমার ইনকাম এভাবে আমি বলতে পারি যে তোমার মান্থলি যে টাকা তুমি পাও তোমার অ্যাকাউন্টে ঢোকে, ধরো 30,000 টাকা, 30K
ইনটু বারো, এটা একটা ইনকাম। নেক্সট হচ্ছে যে তোমার ধরো কোনো বন্ধু, সে হয়তো শেয়ার মার্কেটে তার ভালো নলেজ আছে, তুমি বললে যে তাকে গিয়ে বললে ভাই এরকম মোটামুটি এখন কিছু টাকা জমছে তো আমি এটা ইনভেস্ট করব, সে তখন বললো যে ঠিক আছে আমাকে বল কতটা শেয়ার কতটা মিউচুয়াল ফান্ড, তুই বাদ দে তুই আমাকে শুধু বল যে তোর কীরকম সেভিংস হচ্ছে। তখন তুমি কী করলে, ওকে ইনকামের থেকেও যেটা মেন সেটা হচ্ছে তুমি ওকে বললে যে আমার ইনকাম এত, এক্সপেন্ডিচার মোটামুটি এত, এবং মেন থ্রাস্ট হচ্ছে আমার এত টাকা সেভিংস। তুমি সেভিংসটা খুব ভালোভাবে ফোকাস দিয়ে ওকে বললে যে আমার এত টাকা সেভিংস হচ্ছে, যাতে সেই সেভিংস থেকে ও ইনভেস্টমেন্ট করতে পারে, ঠিক আছে। তাহলে তুমি ওকে আর একটু ডিটেলসে, মোর ডিটেলসে বললে, এটা এক ধরনের তোমার আয়। তোমার তুমি কিন্তু দুজনকেই কিন্তু তোমার আয় বলেছো, দুটো ডেটা কিন্তু কখনোই সেম হবে না, তুমি তোমার বন্ধুটাকে আরও বেশি খুঁটিয়ে বলেছো তথ্য দিয়ে। থার্ড হচ্ছে আমরা যখন ইনকাম ট্যাক্স ফাইল করি আমাদের কী করতে হয়, আমাদেরকে ইনকামগুলো সব বলতে হয়, তুমি কীভাবে এক্সপেন্ডিচার করছো জানতে যাবে না, কিসে ইনভেস্ট করছো বা কত সেভিংস করছো জানতে যাবে না, কিন্তু তোমার ইনকাম কোন ব্যাংকে ইভেন কত সুদ পাচ্ছো তুমি সেভিংসে সেটাও তোমাকে কিন্তু সেখানে জানাতে হবে, কোন বাড়ি ভাড়া তুমি দিয়েছো সেটা তোমাকে জানাতে হবে। অর্থাৎ সেখানে মেন থ্রাস্টটা হচ্ছে আমার কী না, ইনকাম, ইনকামের সোর্স কোনগুলো। তাহলে আমাকে ইনকাম ট্যাক্সে আমি শুধু ইনকামগুলো সব ওখানে দেখাবো, তাহলে এটা হচ্ছে আমার এক ধরনের ইনকাম, আরও নিখুঁত ইনকাম। তাহলে এই যে তিনটে আমি পেলাম, তিনটেই কিন্তু আমার হচ্ছে যে আমার বার্ষিক আয়, কিন্তু তিনটেই কিন্তু ডেটা আলাদা এবং তিনটে তিন জায়গার জন্য প্রযোজ্য। আমি নিশ্চয়ই শ্বশুর মানে হবু শ্বশুরের সামনে আমার ইনকাম ট্যাক্স ফাইলের ITR 5 নিয়ে বসবো না দেখাতে যে আমার কত ইনকাম, ঠিক আছে, সেটা জেনারেলি কেউ করে না, যদি না খুব জানরেল শ্বশুর হয়। তো এখানেও একই কনসেপ্ট, এখানে হচ্ছে যে এই প্রত্যেকটা ইন্টিগ্রেটকে সরকার নিজের উদ্যোগে তৈরি করবে এবং সবাইকে দিয়ে দেবে, মানে ওপেনলি পাবলিশ করে দেবে। এবারে যার যেটা দরকার, যার যেটা নিয়ে কাজ হবে, সে সেই ডেটাটা নিজের মতন করে সেখান থেকে তুলে নেবে। তার মানে যে দেবতা যেতে সুতুষ্ট হয়, IMF-এর চাই হচ্ছে তোমার ধরো এই ডেটাটা, ও শুধুমাত্র এটা নেবে। অন্য কারোর অন্য কিছু ডেটা চায়, সে হয়তো GDP-টা প্রথমটা নিল, ঠিক আছে, যে যেটার উপর ডিল করে, ঠিক আছে, যার যেটা দরকার সে সেখান থেকে নিয়ে নেবে। তাহলে প্রত্যেকটাই কিন্তু তাকে প্রোভাইড করতে হবে, কাকে না, সরকারকে। তাহলে এটা হলো আমার এগুলো প্রত্যেকটা আলাদা জানার মূল উদ্দেশ্য। আচ্ছা, নেক্সট একটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, যেটা হয়তো তোমাদের কাছে একটু নতুন লাগবে, অদ্ভুত লাগবে, কিন্তু এটা কিন্তু দরকার, সেটা হচ্ছে এই পার্সোনাল ইনকাম অ্যান্ড ইটস ক্যালকুলেশন। পার্সোনাল ইনকাম মানে আমরা এতকাল জেনে আসতাম যে আমার যেটা ব্যক্তিগত আয়, ঠিক আছে, কিন্তু এখানে কনসেপ্ট অন্য, এখানে হচ্ছে জাতীয় আয় আর ব্যক্তিগত আয়। তাহলে জাতীয় আয়ের একটা অংশ হচ্ছে ব্যক্তিগত আয়। তাহলে এই যে ন্যাশনাল ইনকামের যে পার্টটুকু হাউসহোল্ড সেক্টরের ইনকাম, সেটাই হচ্ছে আমার পার্সোনাল ইনকাম। তাহলে আমরা যে সেক্টর পড়েছিলাম, সেক্টরস অফ ইকোনমি যেগুলো দেখেছিলাম, 2 সেক্টর মডেল, 3 সেক্টর মডেল, সেখানে আমরা দেখেছিলাম কি 3 সেক্টরে কী থাকছে বা 4 সেক্টরে কী থাকছে, একটা হাউসহোল্ড সেক্টর, একটা হচ্ছে ফার্ম সেক্টর, একটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টর, একটা হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এই যে তার মধ্যে চারটের মধ্যে হাউসহোল্ড সেক্টর যেটুকু পাচ্ছে, ঠিক আছে, সেটাই হচ্ছে গোটা ইকোনমির পার্সোনাল ইনকাম, ঠিক আছে। তাহলে এটা জানতে গেলে মানে আমাদেরকে কয়েকটা জিনিস যদি আমি ন্যাশনাল ইনকাম থেকে বাদ দিই, তাহলে যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে আমার পার্সোনাল ইনকাম। কী সেটা, কী কী না, প্রথমে হচ্ছে দেখো আনডিস্ট্রিবিউটেড প্রফিট, ঠিক আছে, আনডিস্ট্রিবিউটেড প্রফিট। তাহলে এটা কি না, একটা কোম্পানি কিছুটা পোর্শন মানে জেনারেলি যখন প্রফিট করে তখন কি করে না, সে সেই টাকাটা আইদার ইনভেস্ট করে অথবা সেটা এমপ্লয়ীদের মধ্যে ভাগ করে দেয়, শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেয়, ঠিক আছে। কিন্তু অনেক সময়তে কি হয় না, একটা আনডিস্ট্রিবিউটেড প্রফিট অ্যাসেট হিসেবে পড়ে থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে কোম্পানির নিজস্ব অ্যাসেট। তাহলে এ পার্ট অফ দ্য প্রফিট আর্ন বাই দ্য ফার্মস অ্যান্ড দ্য গভর্নমেন্ট এন্টারপ্রাইজ, অর্থাৎ সরকারি সংস্থা যেগুলো আছে, অর্থাৎ প্রাইভেট ফার্ম এবং তার সাথে হচ্ছে সরকারি ফার্ম, ইজ নট ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য ফ্যাক্টার্স অফ প্রোডাকশন। তাহলে এটা কিন্তু ওই ফ্যাক্টার্স অফ প্রোডাকশনের ডিস্ট্রিবিউশন, অর্থাৎ না তো এটা রেন্ট হিসেবে যাচ্ছে, না ওয়েজ হিসেবে যাচ্ছে, না প্রফিট হিসেবে যাচ্ছে, আর না তো তোমার ইন্টারেস্ট হিসেবে যাচ্ছে, এটা আনডিস্ট্রিবিউটেড হয়ে পড়ে থাকছে, এটাকে বলছে আনডিস্ট্রিবিউটেড প্রফিট, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু হাউস হোল্ডের কাছে যাচ্ছে না, এটা কোম্পানি বা ফ্যাক্টরির কাছেই থাকছে। এটা
নেক্সট হচ্ছে কর্পোরেট ট্যাক্স। তাহলে তোমরা জানো যে কর্পোরেট ট্যাক্স হচ্ছে একটা ডাইরেক্ট ট্যাক্স যেটা কোম্পানিগুলোকে পে করতে হয়, এটাকে বলে কোম্পানির ইনকাম ট্যাক্স। যেরকম প্রত্যেকটা লোকে ইনকাম ট্যাক্স দেয় নিজের পার্সোনাল, নিজের ব্যক্তিগত আয় যেটা সেটার উপরে, পার্সোনাল ইনকাম কথাটা বললে এখানে আবার ভুল হয়ে যাবে, তো নিজের আয়ের উপরে, ঠিক একইভাবে কোম্পানিগুলো কিন্তু নিজের ইনকামের উপরে তাকে একটা ট্যাক্স দিতে হয় প্রফিটের উপরে, সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। এটা এই ট্যাক্সটাও কিন্তু সরকারের খাতায় যাচ্ছে এবং এটাও কিন্তু হাউসহোল্ড সেক্টরে আসছে না। নেক্সট হচ্ছে নেট ইন্টারেস্ট পেমেন্টস মেড বাই দ্য হাউসহোল্ড। তাহলে নেট ইন্টারেস্ট পেমেন্ট মানে কোনটা? না, এখানে বলছে যে হাউসহোল্ড অনেক সময়তে ফার্মকে বা সরকারকে টাকা ধার দেয় এবং সেখান থেকে ইন্টারেস্ট আর্ন করে। যেরকম তোমার ধরো এই বিভিন্ন রকমের এই যে কিষাণ বিকাশ পত্র এই টাইপেরগুলো তুমি কিনে পরে জমা রাখছো সরকারের কাছে, সরকারকে এক ধরনের লোন দিচ্ছ এবং সরকার তার জায়গায় ইন্টারেস্ট দিচ্ছে, তোমার এক সময় পুরো টাকাটা ফেরতও দিচ্ছে। তাহলে এটা ওয়ান কাইন্ড অফ লং টার্ম লোন সরকারের প্রতি। তাহলে এটা হচ্ছে তোমার ইন্টারেস্ট যেরকম পাচ্ছে, আবার মানে সাধারণ জনগণ অর্থাৎ হাউসহোল্ড সেক্টরে যারা আছে তারা যখন আবার ফার্ম থেকে বা আমি কিন্তু এখানে একটা ব্যাঙ্কও একটা কিন্তু ফার্ম, ঠিক আছে, ফার্ম থেকে বা গভর্নমেন্ট থেকে যখন লোন নিচ্ছে তার এগেনস্টে তাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে। এবারে সে মানে কোনটা তার বেশি সেটা ডিপেন্ড করছে যে সে কিসে ইনভেস্ট, সে ধার বেশি দিয়েছে ইন্টারেস্ট বেশি পাচ্ছে, নাকি সে ধার বেশি নিয়েছে এবং ইন্টারেস্ট বেশি দিচ্ছে তার উপরে। তো আলটিমেটলি আমাকে দেখতে হবে যে নেট অর্থাৎ গোটা দেশের যত হাউসহোল্ড আছে সব ক্যালকুলেশন করে আমাকে দেখতে হবে যে নেট ইন্টারেস্ট পেমেন্ট মেড বাই দ্য হাউসহোল্ড। তাহলে আলটিমেটলি হাউসহোল্ড সেক্টর নেট কত টাকা গভর্নমেন্ট আর এই ফার্মগুলোকে দিচ্ছে, গভর্নমেন্ট সেক্টর এবং ফার্ম সেক্টরকে দিচ্ছে, সেটা হচ্ছে আমার নেট ইনকাম, নেট ইন্টারেস্ট পেমেন্ট মেড বাই দ্য হাউসহোল্ড, ইন্টারেস্ট কত দিচ্ছে এগুলোকে। তাহলে এই ইন্টারেস্টটাও কিন্তু হাউসহোল্ড খরচা করতে পারছে না, এটা এটা হাউসহোল্ডের কাছে আসছে না, এটা ফার্ম বা গভর্নমেন্ট পাচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ট্রান্সফার পেমেন্টস। তাহলে এখানে দেখো ট্রান্সফার পেমেন্ট কথাটা যখনই শুনবে তখনই বুঝবে যে এটা হচ্ছে তোমার ওই বিভিন্ন রকমের যেটাকে আমরা কি স্কিম বলি, মানে ওয়েলফেয়ার স্কিম যেগুলো, ঠিক আছে। যেরকম তোমার ধরো এই ট্রান্সফার পেমেন্ট মানে কোনগুলো, যে একটা হচ্ছে তোমার ধরো পেনশন আছে, তার মধ্যে স্কলারশিপ রয়েছে, প্রাইজ রয়েছে, ঠিক আছে। এগুলো তোমার কি হচ্ছে না, এগুলো সরকার মানে গভর্নমেন্ট এবং ফার্মের কাছ থেকে সরকার হাউসহোল্ড সেক্টর পাচ্ছে, ঠিক আছে। তাহলে এই এখানে এই যে সরি তাহলে এই যে তিনটে হলো, অর্থাৎ এই আনডিস্ট্রিবিউটেড প্রফিট এটাও হাউসহোল্ড সেক্টর পায় না, কর্পোরেট ট্যাক্স এটাও পায় না, নেট ইন্টারেস্ট পেমেন্ট বাই হাউসহোল্ড এটাও হাউসহোল্ডকে পকেট থেকে দিয়ে দিতে হয় এটাও পায় না। তাহলে পায় কোনটা? না ট্রান্সফার পেমেন্টস। এটা হচ্ছে যে সরকার বিভিন্ন স্কিমের মাধ্যমে যে টাকাটা মানে জনগণের কাছে দেয়, হাউসহোল্ড সেক্টরকে দেয়, সেটা হচ্ছে ট্রান্সফার পেমেন্ট। সরকার বা ফার্ম দুজনেই দিতে পারে, ঠিক আছে। অনেক সময়তে অনেক বড় বড় ফার্ম তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মাধ্যমে অনেক গ্রাম দত্তক নেয়, অনেক ছেলেমেয়েদেরকে পড়ায় ফ্রিতে, তো এগুলো হচ্ছে সবই হচ্ছে ট্রান্সফার পেমেন্ট। তাহলে উদাহরণ কী? না পেনশন, স্কলারশিপ, প্রাইজ, এগুলো হচ্ছে এক্সাম্পল। তাহলে এবারে যখন আমি পার্সোনাল ইনকাম ক্যালকুলেশন করছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, মনে হয় দেখতে পাচ্ছ, পার্সোনাল ইনকামের ফর্মুলা যেটা হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম যেটা আমি পেলাম অর্থাৎ NNP এর ফ্যাক্টর কস্ট, এইটা বার করার পরে আমাকে সেখান থেকে বার করতে হবে কি, বাদ দিতে হবে হচ্ছে আনডিস্ট্রিবিউটেড প্রফিট বাদ গেল, নেট ইন্টারেস্ট পেমেন্ট মেড বাই হাউসহোল্ড এটাও বাদ গেল, কর্পোরেট ট্যাক্সও বাদ গেল, শুধুমাত্র ট্রান্সফার পেমেন্টটা অ্যাড হলো, ঠিক আছে। তবে গিয়ে যেটা আসলো সেটা হচ্ছে আমার পার্সোনাল ইনকাম, অর্থাৎ এটা হাউসহোল্ড সেক্টর পেল। আচ্ছা, নেক্সট যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, অর্থাৎ ডিসপোজেবল মানে খরচাযোগ্য, খরচ করার যোগ্য যে ইনকামটা থাকছে হাউসহোল্ডের কাছে। তাহলে এখানে আমি কিন্তু আবার গোটা দেশের কথা ভাবছি, পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। তাহলে এখানে বলছে যে হাউসহোল্ডস ডাজ নট হ্যাভ কমপ্লিট সে ওভার পার্সোনাল ইনকাম। তাহলে এই যে পার্সোনাল ইনকামটা হাউসহোল্ড পেল এটার উপরে তার সম্পূর্ণ অধিকার কিন্তু নেই। তাদেরকে কী পেমেন্ট করতে হয়? তাদেরকে এই পার্সোনাল ইনকাম থেকে ট্যাক্স পেমেন্ট করতে হয়, ঠিক আছে। তাহলে ট্যাক্স পেমেন্ট করতে হয় এবং তার সাথে হচ্ছে ট্যাক্স কীরকম, যেরকম ধরো ইনকাম ট্যাক্স সব থেকে ভালো এক্সাম্পল,
এবং তার সাথে হচ্ছে নন ট্যাক্স পেমেন্টও করতে হয়। ধরো তুমি গাড়ি নিয়ে বেরোলো, তোমার ফাইন হলো, তুমি এক্সামিনেশন দিচ্ছ, তোমাকে ফি ভরতে হচ্ছে, এগুলো তো তোমার ট্যাক্স নয়, এগুলো এক ধরনের তোমার বলতে গেলে নন ট্যাক্স পেমেন্ট, ঠিক আছে? এগুলো তোমার ইনকাম থেকে উড়ে যাবে। তারপরে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। অর্থাৎ পার্সোনাল ডিসপোজেবল ইনকাম যদি আমাকে বার করতে হয়, তার ফর্মুলা হচ্ছে পার্সোনাল ইনকাম মাইনাস পার্সোনাল ট্যাক্স পেমেন্ট মাইনাস নন ট্যাক্স পেমেন্ট। তাহলে ট্যাক্স পেমেন্ট আর নন ট্যাক্স পেমেন্ট, অর্থাৎ এটাকে যদি আমি একসাথে ধরি, সরি দুটোকেই মাইনাস মাইনাস, ঠিক আছে, দুটোই বাদ যাবে, ঠিক আছে, ইকুয়েশন ক্লিয়ার। এরপরে হ্যাঁ, এই যে ডিসপোজেবল ইনকামটা যেটা পড়ে থাকলো সেটাই হচ্ছে হাউস হোল্ডের অ্যাকচুয়াল ইনকাম, যেটা সে খরচা করতে পারবে, সেটা থেকে সে সেভিংসও করতে পারে, আবার সেটা থেকে সে সব কিছু টাকা খরচা করে উড়িয়েও দিতে পারে, সেটা তার ইচ্ছে, ঠিক আছে? এবারে আমি এখানে একটা খুব সুন্দর চার্ট আছে ওই এনসিআরটিতেই, সেটা তুমি একটুখানি ভালো করে দেখে নাও। তাহলে দেখো আমরা পড়েছিলাম কি না, জিডিপির সাথে এনএফআইএ অ্যাড হলে আসবে কে, না জিএনপি। আমাদের দেশে উল্টোটা হয়, আমাদের জিডিপির থেকে এনএফআইএ বেরিয়ে যায়, তারপরে আমাদের জিএনপি আসে, তাই জিএনপি আমাদের কম। আমেরিকাতে জিএনপি জিডিপির থেকে বেশি, এটা হচ্ছে আমেরিকার আদর্শ ছক। আচ্ছা, জিএনপি পেয়ে গেলাম, এবারে জিএনপি থেকে আমি এনএনপি আসবো, এনএনপি অ্যাট মার্কেট প্রাইস। এনপি মানে এগুলো সবই আমার হচ্ছে, কিন্তু এটা মার্কেট প্রাইস, এটা হচ্ছে মার্কেট প্রাইস, কারণ না হলে পরে হঠাৎ করে মার্কেট প্রাইস আসবে না কিছুতেই। তাহলে জিপি এট মার্কেট প্রাইস থেকে এনএফআইএ, সেখান থেকে আমার জিএনপি এট মার্কেট প্রাইস এলো, এবং সেখান থেকে আমি ডেপ্রিসিয়েশনকে বাদ দিলাম, তাহলে কি পেলাম আমি, গ্রস থেকে নেট চলে এলাম, নেট এনএনপি এট মার্কেট প্রাইস। এবারে মার্কেট প্রাইস থেকে আমি আসবো কোথায়, না ফ্যাক্টর কস্টে। আমাকে কী করতে হবে, না নেট ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দিতে হবে, অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, এটাই হচ্ছে আমার নেট ইনডাইরেক্ট ট্যাক্স। এটা আমার বেরিয়ে গেল, পড়ে থাকলো কি না, এনএনপি এট ফ্যাক্টর কস্ট, অর্থাৎ ন্যাশনাল ইনকাম। এই ন্যাশনাল ইনকাম থেকে দুটো ভাগ, একটা হচ্ছে যেটা পার্সোনাল ইনকাম হাউস হোল্ডের, আর একটা হচ্ছে বাকিটা। তাহলে বাকিটার মধ্যে কী কী থাকছে, না বাকিটার মধ্যে তোমার কী কী বেরিয়ে গেল, আনডিস্ট্রিবিউটেড প্রফিট, নেট ইন্টারেস্ট পেমেন্ট বাই হাউস হোল্ড, কর্পোরেট ট্যাক্স, তিনটে বেরিয়ে গেল, কিন্তু যোগ হলো কোনটা, না এই হচ্ছে তোমার ট্রান্সফার পেমেন্ট, যেগুলো এটা যোগ হলো, এবং যেটা পড়ে থাকলো এর থেকে এগুলো তোমার বাদ দেওয়ার পরে যেটা পড়ে থাকলো সেটাই হচ্ছে আমার পার্সোনাল ইনকাম। এবং এই পার্সোনাল ইনকাম থেকে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম আসতে গেলে আমাকে কী কী বাদ দিতে হবে, পার্সোনাল ট্যাক্স পেমেন্ট এবং পার্সোনাল নন ট্যাক্স পেমেন্ট, এই দুটোকে বাদ দিলে আমার চলে আসবে হচ্ছে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। তাই যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, তোমার এই ছকটা একদম ইজিলি মনে থাকবে, কোনো সমস্যা হওয়ার কোনো কথা কারণ নেই। যদিও বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা দুবার তিনবার পাঁচবার দেখো, কিন্তু এই যে এগ্রিগেটগুলো কিন্তু অবশ্যই ভালো করে মাথায় ঢোকাতেই হবে। নেক্সট আরেকটা কনসেপ্ট হচ্ছে রিয়েল আর নমিনাল জিডিপি এবং কারেন্ট প্রাইস আর কনস্ট্যান্ট প্রাইস। তাহলে এটা বলার আগে আমি একটা এক্সাম্পল দিই, যেরকম ধরো যে তোমার বাবা 1980 সালে একটা চাকরি করতেন, সরকারি চাকরি, এবং সেখানে তিনি বেতন পেতেন 100 টাকা মাসে। তুমি একটা সরকারি চাকরি পাবে এবং সেখানে তুমি মাসে বেতন পাবে হচ্ছে 30,000 টাকা প্রথমেই। তো এবারে তুমি যদি বাবাকে বলো, বাবা তোমার থেকে আমার বেতন 29,900 টাকা বেশি, সেটা কি ঠিক? একদমই না, কারণ সেই সময়কার যে বাজার দর ছিল তার তুলনায় 100 টাকার যে ভ্যালু, এখনকার বাজার দরের তুলনায় তোমার এই 30,000 টাকার ভ্যালু কতটা সেটা তোমাকে আগে বার করতে হবে, তবেই তুমি বুঝতে পারবে তোমার বাবার থেকে তোমার স্যালারি বেশি না কম। এই জিনিসটাই হচ্ছে এখানে এই কনসেপ্টটা ইউজ হচ্ছে, এটাকে আমরা বলছি রিয়েল আর নমিনাল। তাহলে এর মাঝখানে একটা কনসেপ্ট আসছে, সেটা হচ্ছে বেস ইয়ার, ঠিক আছে? আমরা একটা একটা করে আসি। ধরো 1980 সালে ভারতের জিডিপি ছিল একটা, ধরো আমি ধরলাম 1,000 টাকা, ঠিক আছে, 2020 গিয়ে ভারতের জিডিপি হচ্ছে 30,000 টাকা। তাহলে এই যে ভ্যালুগুলো আমি পাচ্ছি, অ্যাকচুয়াল যেটা সেই বছরের প্রোডাকশনের যে ভ্যালু, ফাইনাল গুডস অ্যান্ড প্রোডাকশনের, সেটার ভ্যালুটা যে আমি পাচ্ছি, এটাই হচ্ছে আমার নমিনাল, ঠিক আছে? এটাকে বলছি নমিনাল জিডিপি।
এটাও হচ্ছে তাই নমিনাল জিডিপি। তাহলে আমার এক চোখে তোমাকে দেখে যদি বলি যে আচ্ছা বলো তো এইখানে ভারতের জিডিপি ভালো ছিল নাকি এইখানে ভারতের জিডিপি বেশি ভালো, কারোর ক্ষমতা নেই যে সেটা বলে দেবে। তার কারণ হচ্ছে যে কম্পেয়ার করতে লাগবে ভাই যে এখানের অবস্থা কেমন ছিল সেই সময়কার যে বাজার দর তার তুলনায় এখনকার যে বাজার দর সেই হিসেবে আলটিমেটলি প্যারিটি আসলে তবে আমি বুঝতে পারবো যে কোন জিডিপিটা বেটার। তাহলে এইটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বেস ইয়ার নিতে হবে। আমি ধরলাম যে ২০১০-১১ এটা হচ্ছে আমার একটা বেস ইয়ার। এরকমভাবেই বেস ইয়ারগুলো জেনারেলি হয়, ২০১০-১১ এই যে বেস ইয়ারটা আছে এই ইয়ারটা কীভাবে নির্ণয় করা হয় না, এই ইয়ারটাতে ইকোনমি সবথেকে সুস্থির অবস্থায় ছিল, কোনোরকম সেখানে অস্থিরতা দেখা যায়নি, ঠিক আছে, একটা নর্মাল সুন্দর বছর ইকোনমির জন্য। কখনোই আমি ২০২০-২১কে নেব না, তার কারণ পুরো ইকোনমি ধ্বংস হয়ে গেছে এই বছরে। তাই ২০১০-১১তে আমার যে মানে মার্কেটে যে যে জিনিসটা মানে মার্কেট প্রাইস যেটা ছিল সেটার সেই হিসেবটাকে আমি রাখবো, ঠিক আছে, এবং এটার রেসপেক্টে আমি দেখব যে ১৯৮০তে আমার এই ১০০০টাকারটাকে আমি যদি ২০১০-১১র প্রাইসে যদি আমি বিচার করি তাহলে আমি ধরো পাবো হচ্ছে মেবি ২০,০০০ পেলাম, মানে ১০,০০০ টাইমা হয়ে গেল ২০,০০০, অর্থাৎ এটা দাঁড়িয়ে গেল ২০,০০০ কবেকার না এই ২০১০-১১র প্রাইসে। তাহলে এই ২০,০০০ টাকাকে আমি বলবো কি না রিয়েল জিডিপি, এটা হচ্ছে আমার রিয়েল জিডিপি। এবং আমি এই ২০২০টাকে যখন আমি ২০১০-১১র প্রাইসে এটাকে ফেলবো এই ৩০,০০০টাকে আমি হয়তো পেলাম যে ১৮,০০০, ঠিক আছে, এই ১৮,০০০ এটা হয়ে গেল ১৮,০০০, ঠিক আছে, তাহলে এই ১৮,০০০টা হয়ে গেল আমার কি না রিয়েল জিডিপি, রিয়েল জিডিপি। তাহলে রিয়েল জিডিপি মানে হচ্ছে তোমার, এবার আমি কম্পেয়ার করতে পারবো আমার এই ১৯৮০ সালের রিয়েল জিডিপি ছিল ২০,০০০ আর ২০২০ রিয়েল জিডিপি হচ্ছে ১৮,০০০, তাহলে খুব স্বাভাবিক যে আমার ১৯৮০ সালে জিনিস আমার মানে ইকোনমি বেটার কন্ডিশনে ছিল, জিডিপি আমার বেশি ছিল, তাহলে এই কম্পারিজনটা করতে আমি পারলাম। তাহলে এই যে রিয়েল জিডিপি, এই রিয়েল জিডিপি মানে হচ্ছে আমি এটাকে বেস ইয়ারের রেসপেক্টে আমি ক্যালকুলেশন করেছি, তাহলে এটাকে আমি বলতে পারবি এটা এটাকে আমি বলবো কি না জিডিপি অ্যাট কারেন্ট প্রাইস, এই কনস্ট্যান্ট প্রাইস। তাহলে এই যে রিয়েল জিডিপি সেটাই হচ্ছে কি না জিডিপি অ্যাট কনস্ট্যান্ট প্রাইস, ঠিক আছে, জিডিপি অ্যাট কনস্ট্যান্ট প্রাইস। আর যেটা হচ্ছে নমিনাল জিডিপি সেটা হচ্ছে আমার জিডিপি অ্যাট কারেন্ট প্রাইস। তাহলে কারেন্ট প্রাইস আর কনস্ট্যান্ট প্রাইস যখন আমরা ইনফ্লেশন পড়বো তখন আরও ভালো করে জানবো, এগুলো হচ্ছে ইন্ডেক্স, ঠিক আছে। তো মোট কথা হচ্ছে এটাই যে কনস্ট্যান্ট প্রাইস মানে কোন প্রাইসটা আমি কনস্ট্যান্ট রেখেছি, কোন কোন বছরের সাথে কনস্ট্যান্ট, না এই ২০১০-১১ বছরের সাথে যে প্রাইস ছিল সেই প্রাইসের সাথে আমি কনস্ট্যান্ট রেখেছি। তাহলে মাথায় রাখবে যে রিয়েল যেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি উইদাউট এনি ক্যালকুলেশন সেটা আমি কম্পেয়ার করতে পারবো না, ঠিক আছে, সেটা হচ্ছে আমার নমিনাল মানে সামান্য, ঠিক আছে, এটা আমার কোনো কাজের না। রিয়েল বার করতে গেলে খাটতে হবে এবং আমাকে অনেক ক্যালকুলেশন করার পরে বেস ইয়ারের সাথে একটা কম্পারিজন করে তারপরে আমাকে আসল জায়গায় আসতে হবে, সেটা হচ্ছে আমার রিয়েল জিডিপি। তাহলে এই কথাগুলো তো ইউজ করা হয় না, আমরা বলি কি না যে যে একটা করে বছর ভারত সরকার ডিক্লেয়ার করে যে এই বছরটাকে এর পর থেকে বেস ইয়ার হিসেবে গণ্য করা হলো, সেই বছরের রেসপেক্টে আমি তখন সেটাকে বলবো। দেখো তোমাদের মডিউলের মধ্যে আমি পরিষ্কার লিখে দিয়েছি যেখানে ইন্ডিয়ান ন্যাশনাল ইনকাম জায়গাটা রয়েছে যে আমাদের বেস ইয়ার কত, ন্যাশনাল ইনকাম মাপার জন্য আমাদের এখন বেস ইয়ার হচ্ছে ২০১১-১২। এটা কবে কবের থেকে এটা চালু হয়েছে না, নতুন এনডিএ সরকার আসার পরে ২০১৫ থেকে এই বেস ইয়ারটাকে ইউজ করে ক্যালকুলেশন করা হচ্ছে।
তাহলে এই যে 2011-12, তাহলে নিঃসন্দেহে 2011-12 সালটা ইকোনমির জন্য খুব ভালো ছিল। এবং এখন তুমি দেখবে যে আমি দেখবো প্রত্যেকটাই দেখাবো যে কিভাবে ন্যাশনাল ইনকাম প্রকাশ করা হয়, সরকার কিভাবে প্রকাশ করে। তো সেখানে দেখবে লেখা থাকে যে জিডিপি অ্যাট কারেন্ট প্রাইস যে বছরের জন্য বেরোচ্ছে 2020-21, এইভাবে এটা পুরো সেন্টেন্সটা কমপ্লিট হলো। আরেকটা সেকেন্ড থাকে কি না, জিডিপি অ্যাট কনস্ট্যান্ট প্রাইস 2011-12। তাহলে এরকমভাবে ডেটা প্রকাশ করা হয়, ওখানে কিন্তু রিয়েল নমিনাল কিছু লেখা থাকে না। বাট আমি এটা দেখেই বুঝতে পেরে যাব যে এইটা হচ্ছে আমার রিয়েল, এটাই হচ্ছে কাজের, আর এটা হচ্ছে অকাজের, এটা আমার নমিনাল, এটা হচ্ছে রিয়েল। তাহলে আশা করি রিয়েল আর নমিনালের কনসেপ্ট ক্লিয়ার হলো। আচ্ছা, নেক্সট যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে জিডিপি ডিফ্লেটর। এটা কি জিনিস, এটা জানার জন্য আমাদেরকে একটা এক্সাম্পল ফলো করতে হবে। আচ্ছা, কি বলছে কি বলছে না, এখানে একটা এক্সাম্পল কেস দেওয়া আছে দেখবে তোমাদের মডিউলে। সেটা হচ্ছে যে সাপোজ এ কান্ট্রি অনলি প্রোডিউস রাইস, তাহলে ইন্ডিয়া তো শুধুমাত্র ধান উৎপন্ন হচ্ছে, তাহলে 2000 সালে কি হচ্ছে না, 100 কেজি ধান, ধান বা চাল বলি, ঠিক আছে ধানই বলি, ধান ইন্ডিয়াতে উৎপন্ন হয়েছে 100 কেজি, এবং ধানের কেজি ছিল 10 টাকা প্রতি কেজি, কত সালে না 2000 সালে। তাহলে আমরা যেটা এক্ষুনি দেখলাম যে জিডিপি অ্যাট কারেন্ট প্রাইস অর্থাৎ 2000 সালের দামে জিডিপি তাহলে কত দাঁড়াচ্ছে না, 100 কেজি × 10 তাহলে হচ্ছে 1000, তাহলে ইন্ডিয়ার জিডিপি অ্যাট কারেন্ট প্রাইস হবে 1000 টাকা, আমাদের থিওরি অনুযায়ী মিলে গেল। এবারে 2001 সালে কি হচ্ছে, 110 কেজি ধান উৎপন্ন হচ্ছে এবং এই বছর ধানের দাম হয়ে গেছে 15 টাকা। তাহলে 2001-এ যদি নমিনাল জিডিপি অর্থাৎ কারেন্ট প্রাইসে দাম কত দাঁড়াচ্ছে না, 110 × 15 = 1650 টাকা, তাহলে টোটাল আমার জিডিপি বাড়লো কত, 650 টাকা বেড়েছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে রিয়েল জিডিপি 2001-এ যেটাকে আমাকে 2000 সালের দামে যদি আমি ধরি, এটাকে বেস ইয়ার ধরে, তাহলে সেই সময় কিন্তু আমার ধানের দাম ছিল হচ্ছে 10 টাকা। তাহলে আমি দেখব কি না, আমি এটাকে 15 দিয়ে গুণ না করে আমি এটাকে 110 × 10 টাকা যেটা 2000 সালে দাম ছিল সেটা ধরবো, তাহলে আমার দাঁড়ালো কত না, 1100। তাহলে আমার যদি আমি বলি যে রিয়েল জিডিপি কত বাড়লো না, রিয়েল জিডিপি 1000 থেকে বেড়ে হলো 1100। তাহলে এটাই হচ্ছে আমার মানে নমিনাল আর রিয়েল জিডিপির মধ্যে মেন পার্থক্য। এবারে এখান থেকে আমি টানছি হচ্ছে জিডিপি ডিফ্লেটার। তাহলে জিডিপি ডিফ্লেটারের ফর্মুলা কি না, নমিনাল জিডিপি মাইনাস রিয়েল জিডিপি, এটাকে ইন্টু 100 অনেক সময়তে লেখা হয় সুবিধের জন্য, 100%। তাহলে নমিনাল আমার এখানে নমিনাল জিডিপি কত ছিল, টোটাল নমিনাল জিডিপি আমার ছিল হচ্ছে এটা, আর রিয়েল জিডিপি ছিল হচ্ছে এটা। তাহলে নমিনাল হচ্ছে 1650 ভাজিত হচ্ছে রিয়েল হচ্ছে 1100, তাহলে এটা কত দাঁড়ালো না, ওই 1100, এটাকে যদি আমি দুইটা যে 5 × 2 = 5, 2 × 10 আর 5 × 2 = 10, হ্যাঁ তাহলে 11 × 3 = 2, 3 × 2, তাহলে টোটাল আমার কত দাঁড়ালো না, এটা হচ্ছে আমার, এটাকে যদি আমি 150 করি তাহলে এটা হলো আমার 150%। তাহলে এই যে আমার এক্সাম্পল যেটা আমি করেছিলাম, এই এক্সাম্পলের রেসপেক্টে আমার জিডিপি ডিফ্লেটার দাঁড়ালো হচ্ছে 150, ঠিক আছে। তাহলে এই যে জিডিপি ডিফ্লেটার দাঁড়ালো, এই জিডিপি ডিফ্লেটারে আমার এইরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসতে পারে। এবং এইখান থেকে আমি দেখে বুঝতে পারছি যে ইকোনমিতে মানে জিনিসের দাম কীরকমভাবে বেড়েছে, জিডিপি ডিফ্লেটার দেখে আমি আইডিয়া করতে পারছি। তার কারণ দেখো, এখানে যেহেতু
তোমার এটার 150 এলো, আমার ধানের দামও কিন্তু আগের বছরের থেকে এই বছরে ঠিক 150 গুণই কিন্তু বেড়েছে। আচ্ছা, নেক্সট যে কনসেপ্টটা আমাদের আসছে সেটা হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি। তাহলে পারচেজিং পাওয়ার প্যারিটিটা ডিপেন্ড করছে হচ্ছে ক্রয় ক্ষমতার উপরে। কি জিনিস, আমার এক মাসি আমেরিকায় থাকতো এবং যে সময়তে আমাদের এখানে ভিন্ডি, ঠিক আছে, ঢ্যাঁড়শ, যেটা ভিন্ডি হয়তো 10 টাকা কিলো ছিল, সেই ভিন্ডি আমেরিকাতে 150 টাকা কিলো ভারতীয় টাকায়, ঠিক আছে। তাহলে যদি ইন্ডিয়াতে কারুর বেতন 10 টাকা হয় আর আমেরিকাতে কারুর বেতন 150 টাকা হয়, তাহলে ওই এক মাসের বেতন দিয়ে ভারতে সে 1 কেজি ভিন্ডি কিনতে পারবে আর আমেরিকাতেও কিন্তু সে ওই 1 কেজি ভিন্ডি কিনতে পারবে। তাহলে আলটিমেটলি এখানের 10 টাকা যে ইনকাম করছে আর ওখানে 150 টাকা যে ইনকাম করছে, দুজনকার কিন্তু পারচেজিং পাওয়ার কিন্তু একই, তারা সেম জায়গাতেই বিলং করছে। আমি শুধুমাত্র যদি টাকার অ্যামাউন্টটা দেখি তাহলে কিন্তু আমি কিছু বুঝতে পারবো না। তাহলে এই জন্যই আমাদের কি করতে হবে, না, প্যারিটি আনতে হবে, অর্থাৎ আমাদের যে জিডিপি যেটা রয়েছে সেটা আমাদের পারচেজিং পাওয়ারের উপর ডিপেন্ড করে একটা প্যারিটি আনার উচিত, তবে কি আমি রিয়েল পিকচারটা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এরপরে এই যে পারচেজিং পাওয়ার, এই পারচেজিং পাওয়ারের ফর্মুলা কী? এটা বেসিক্যালি হচ্ছে যে আমাদের যে ফর্মুলাটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে এক্সচেঞ্জ রেটের ফর্মুলা। মানে এক্সচেঞ্জ রেট অ্যাকচুয়ালি কীভাবে বের করা উচিত, এক্সচেঞ্জ রেট মানে ধরো যে ওই $1 এগেনস্টে কত টাকা পাওয়া যাবে বা এতগুলো টাকার এগেনস্টে কত ডলার পাওয়া যাবে, সেটা হচ্ছে এক্সচেঞ্জ রেট একটা কারেন্সি থেকে একটা কারেন্সিতে। ধরো ইউএসএতে একটা জামার দাম হচ্ছে $10 এবং সেই একই জামার দাম ইন্ডিয়াতে হচ্ছে কত, 800 টাকা। তাহলে এক্সচেঞ্জ রেট কত হওয়া উচিত? এক্সচেঞ্জ রেট তাহলে হবে হচ্ছে তোমার এই 10/800 সমান হচ্ছে 1/80, অর্থাৎ 1 USD-র জায়গাতে আমাকে 80 INR দিতে হবে, অর্থাৎ রুপি। তাহলে এইভাবে এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন করা হয়, কিন্তু মানে যেটা কনসেপ্ট সেটা হচ্ছে ওটাই যে পারচেজিং পাওয়ারটাকে আমাকে প্যারিটি নিয়ে আসতে হবে এবং তারপর আমি দেখবো যে বিভিন্ন দেশের জিডিপির কী অবস্থা। তাহলে এখানে দেখো যে আমাদের আমরা যদি দেশগুলো দেখি তাহলে দেখবো যে মানে পারচেজিং পাওয়ার প্যারিটি অনুযায়ী, এটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তার ডেটা অনুযায়ী কি দেখাচ্ছে, এই পারচেজিং পাওয়ার প্যারিটির উপর বেস করে এই চার্টটা আমরা একবার দেখে নেব। তাহলে এই চার্টটা তৈরি করছে কে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF, এবং এই চার্টটাতে আমরা দেখতে পাব যে জিডিপি বাই বিপিপি একদিকে আছে, নমিনাল জিডিপি একদিকে আছে, অর্থাৎ 2019 সালের কারেন্ট প্রাইসে যে জিডিপির ভ্যালুটা এসছে সেটা এখানে আছে। তাহলে চীনের ক্ষেত্রে নমিনাল জিডিপি হচ্ছে $13.4 trillion এবং সেটাই যখন আমি পিপিপিতে কনভার্ট করছি উইথ রেসপেক্ট টু US ইকোনমি এটা দাঁড়িয়ে যাচ্ছে $25.3 trillion। এবং সেকেন্ডে দেখো যে ইউএস আছে, ইউএসের যে ভ্যালুটা সেটা কিন্তু এক্স্যাক্ট সেম আছে, চেঞ্জ হয়নি, অর্থাৎ যেহেতু তার নিজের দেশের দেশটাই হচ্ছে IMF-এর কাছে ইউএসএর ইকোনমিটাই হচ্ছে বেস, সেই জন্য এটা কিন্তু চেঞ্জ কিছু হয়নি এবং ভ্যালুটা সেম আছে $20.5 trillion। এবং সেই হিসেবে পিপিপিতে মানে জিডিপি পিপিপিতে ইউএসএ আছে সেকেন্ড পজিশনে, আবার নমিনাল জিডিপিতে ইউএসএ আছে ফার্স্ট পজিশনে। তাহলে শুধু মনে রাখবে চীন আর ইউএসএ, একটাতে এ ফার্স্ট এ সেকেন্ড, একটাতে এ ফার্স্ট এ সেকেন্ড, বাকিগুলোর ক্ষেত্রে চেঞ্জেস আসছে। যেরকম ইন্ডিয়ার ক্ষেত্রে জিডিপি পিপিপিতে এটা হচ্ছে 3rd র্যাঙ্কে আছে ইন্ডিয়া এবং নমিনাল জিডিপিতে এখন 5th র্যাঙ্কে আছে। তাহলে ফার্স্ট সেকেন্ড হলো, 3rd-এ কে আছে না জাপান, 4th-এ আছে জার্মানি এবং 5th-এ আছে ইন্ডিয়া। বাকিগুলো আমাদের লাগবে না, মোটামুটি এটাই হচ্ছে আমাদের
মেন যে প্রথম তিনটে কে কে আছে, ইন্ডিয়ার পজিশন কত, একটাতে হচ্ছে 3 নম্বরে, জিডিপি পিপিপিতে 3 নম্বরে, আর নমিনাল জিডিপিতে হচ্ছে 5 নম্বরে, এটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, নেক্সট আরেকটা কনসেপ্ট আছে, সেটাকে আমরা বলি হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। তাহলে আমরা যখন বিভিন্ন এগ্রিগেটের মাধ্যমে আলটিমেটলি একটা ন্যাশনাল ইনকাম পেলাম, ঠিক আছে, ন্যাশনাল ইনকাম পাচ্ছি একটা, এই ন্যাশনাল ইনকামটা আলটিমেটলি আমার বিভিন্ন এগ্রিগেট হতে পারে, সেটা জিডিপি হতে পারে, জিএনপি হতে পারে, যা কিছুই হতে পারে, আমি সেটা ধরছি না, আমি ন্যাশনাল ইনকাম একটা আমি পেলাম, তোমার যেটা পছন্দ। এই ন্যাশনাল ইনকামকে আমি যদি দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমার মাথা পিছু আয় বেরোবে, তাহলে পার ক্যাপিটা ইনকাম আমার বেরোবে। তাহলে নিচে থাকবে কে না, পপুলেশন। তাহলে পপুলেশন দিয়ে আমি যখনই ভাগ করছি, তখনই আমার কিন্তু যেটা বেরোবে সেটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, পিসিআই। তাহলে এই যে আমার পিসিআই বেরোলো, এবারে কনফিউশন যেটা তৈরি হয় মাঝে মাঝে পরীক্ষার হলে বসে, সেটা হচ্ছে যে নিচে কী ছিল, পপুলেশন ছিল নাকি ওয়ার্কিং পপুলেশন ছিল, অর্থাৎ যাদের ইনকাম করার ক্ষমতা আছে, আয় যারা করতে পারে। আমি কি একদম শিশু বাচ্চাদেরকেও ধরবো? হ্যাঁ অবশ্যই, আমরা কিন্তু শিশু বাচ্চাদেরকেও অবশ্যই কিন্তু ধরবো, টোটাল পপুলেশন যা আছে ইন্ডিয়ার সেটা এর মধ্যে অবশ্যই থাকবে। আচ্ছা, এবারে যেখানে আমি ইন্ডিয়ার র্যাঙ্কিংগুলো পড়ছি, আমি অলরেডি তোমাদেরকে বললাম যে ইন্ডিয়ার যে এখন প্রেজেন্ট র্যাঙ্ক রয়েছে সেটা হচ্ছে নমিনাল জিডিপিতে আছে 5th 2019, জিডিপি পিপিতে 3 নম্বরে, এবং আমি যখন পার ক্যাপিটা জিডিপি হিসেব করছি, যেহেতু ইন্ডিয়ার পপুলেশন প্রচুর প্রচুর প্রচুর, ওই জন্য একে তো আমাদের জিডিপির টোটালটা এখনও 5 নম্বরে পড়ে আছে, এবং সেটাকেও যখন আমি এতটা পপুলেশন দিয়ে ভাগ করছি, তখন মাথা পিছু আয় একদম সামান্য হয়ে যাচ্ছে। তো দেখো, আমাদের জিডিপি নমিনাল জিডিপিতে আমাদের র্যাঙ্ক হচ্ছে 142 ওয়ার্ল্ড ব্যাংক 2019 ডেটা, এবং পিপিপি জিডিপিতে আমাদের পার ক্যাপিটা ইনকাম আমরা ওয়ার্ল্ডে আছি 126 নম্বর র্যাঙ্কে, অর্থাৎ কোনো ধর্তব্যের মধ্যেই আসছে না, ঠিক আছে। তাই জন্য পপুলেশন কন্ট্রোল না করতে পারলে কখনোই আমরা কিন্তু সেই মানে পার ক্যাপিটাল ইনকামকে সেই লেভেলে নিয়ে যেতে পারবো না, যেটা হচ্ছে বড় বড় ডেভেলপ কান্ট্রিগুলো যে জায়গাতে এগিয়ে পৌঁছেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা বলে নিই, সেটা হচ্ছে যে ইন্ডিয়ার জিডিপি কত। তোমাকে যদি ইন্টারভিউতে এটা প্রশ্ন করে যে ইন্ডিয়ার জিডিপি কত, কোনো আইডিয়া আছে, তাহলে যদি বলি যে না স্যার, আমি তো জিডিপি পড়েছি প্রচুর, থিওরি ফিওরি মুখস্থ আমার, কিন্তু কত এক্স্যাক্ট জিডিপি আমার খুব একটা আইডিয়া নেই। ইকোনমিক্স সবসময়তে কিন্তু আমাদেরকে একদম ফার্স্ট হ্যান্ড ধারণা রাখতে হবে, যখন এই ডেটাগুলো বেরোবে আমাদেরকে দেখতে হবে, এক্স্যাক্ট না বললেও চলবে, বাট অ্যাটলিস্ট কাছাকাছি যেতে হবে। এখানে আমি তোমাদেরকে প্রত্যেকটা একদম পুরোপুরি যেরকমভাবে গভর্নমেন্ট পাবলিশ করে সেইভাবে করে দেখাবো যে কীরকম জিনিসটা দেখতে। তো যাই হোক, একটা যদি তো ডেটা বলা হয় যে ইন্ডিয়ার কী অবস্থা, তাহলে প্রথম হচ্ছে যে আমি যেটা মোটামুটি এস্টিমেট পেয়েছি, যেটা 2020 সালের 29 মে এটা পাবলিশ করেছে। কে পাবলিশ করেছে? না এই এনএসও, আমাদের এখন পাবলিশ কে করে না, এনএসও। আগে এটার নাম ছিল হচ্ছে সিএসও করত, এবং সরকার ভোটে জেতার পরে মানে উইনিং বাম্পার হিসাবে মে মাস 2019 মে মাসে এই সিএসও আর এনএসএসও, এই দুটোকে, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, এই দুটোকে মার্জ করে দিয়েছে হচ্ছে এখন এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস। তাহলে এই যে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস, এটার সম্পর্কে আমরা একটু পরে জানবো। মোট কথা হচ্ছে এরা এখন আমাদের ন্যাশনাল ইনকাম পাবলিশ করে, এরাই মাপে, এবং এরাই রেগুলার বেসিসে কিন্তু এটাকে আমাদের কাছে পৌঁছে দেয়। এবং এখন বেস ইয়ার আমি আগেই বললাম 2011-12, জানুয়ারি 2015 থেকে, এবং অ্যাকাউন্টিং ইয়ার হচ্ছে 1st এপ্রিল থেকে 31st মার্চ, এবং আমরা এই 29 মে 2020 অর্থাৎ লকডাউনের সময় একটা প্রভিশনাল এস্টিমেট আমরা পেয়েছি। সেই প্রভিশনাল এস্টিমেট অনুযায়ী রিয়েল জিডিপি, আমি যেহেতু আমার নমিনাল দেখে লাভ নেই, বুঝতে পারবো না, রিয়েল জিডিপি কারেন্ট মানে কারেন্ট কনস্ট্যান্ট প্রাইস, অর্থাৎ 2011-12 এই যে প্রাইসটা, এই 2011-12 প্রাইসে 2019-20 সালের যেটা রিয়েল জিডিপি সেটা দাঁড়িয়ে আছে কততে না, 145.66 লক্ষ কোটি টাকা, 145.66 লক্ষ কোটি টাকা। তাহলে আমি যদি এটা বলতেও না পারি এরকম করে, আমি হয়তো ইন্টারভিউতে গিয়ে আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম যে স্যার মোটামুটি
150 লক্ষ কোটি টাকা, এটুকু বলতে পারলেই তারা কিন্তু তোমাকে মানে মাথায় তুলে নাচবে আর কি, যে এতটা ছেলেটা বলতে পেরেছে। এক্স্যাক্ট ডেটার আমার দরকার নেই, আমার কাছাকাছি গেলেই হবে। এরকম যেন না হয় যে তোমাকে জিজ্ঞেস করলো, তোমাকে বললো যে আচ্ছা 15 লক্ষ কোটি নাকি 150 লক্ষ কোটি নাকি 1,500 লক্ষ কোটি, তুমি হা হয়ে বসে থাকলে যে আমার তো কোনো ধারণাই নেই কত হতে পারে, মানে এত বড় ব্যাপার যে আমি আইডিয়াই করতে পারছি না। এরকম করলে কিন্তু মুশকিল ইকোনমিক্সের ক্ষেত্রে। আচ্ছা, এখানে যে ডেটাটা আছে সেই ডেটাটা তোমরা নেটে পেয়ে যাবে, এটা একটুখানি নোট করে নিও। সেটা হচ্ছে যে এখানে দেখো লেখা রয়েছে যে ইন্ডিয়ান স্টেটস বাই পার ক্যাপিটা ইনকাম, জিডিপি পার ক্যাপিটা। তাহলে এদের সোর্স কিন্তু অবশ্যই হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ গভর্নমেন্টের সংস্থা থেকে সোর্স নিয়েছে এবং আপডেট করেছে লাস্ট হচ্ছে 1 মার্চ 2021। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, যদিও এটা সরকারি মানে ওয়েবসাইট কিন্তু নয়। তো আমি যদি এখানে তোমার একটুখানি জিস্টটা পড়ে নিই, তাহলে কি দেখবো লেখা আছে এখানে যে গোয়া হ্যাজ দ্য হায়েস্ট পার ক্যাপিটা ইনকাম এবং ইন্ডিয়ান স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। তারপরে কে আছে? তারপরে আছে সিকিম। তাহলে গোয়া আর সিকিম হচ্ছে একদম প্রথম সারিতে। তার একটা বড় রিজন হচ্ছে যে ওই জনসংখ্যা যেহেতু তুলনামূলকভাবে কম। আচ্ছা, এর পরে যে তিনটে আছে সেই তিনটে কি কি না? ক্যাপিটাল এনসিআর বা দিল্লি, চণ্ডীগড় এবং হরিয়ানা। আমার এত লাগবে না, মোটামুটি রিজনগুলো আমার একটু আইডিয়া করলেই হবে যে ভারতের মোটামুটি কোন কোন জায়গা, তারপরে ম্যাপটা দেখব। আচ্ছা, এখানে আর সেরকম কিছু নেই, আমরা ম্যাপে চলে যাচ্ছি। তাহলে আমরা যদি ম্যাপটা দেখি ভারতের খুব ভালো করে, তাহলে দেখব যে দুটো মাত্র রাজ্য শো করছে এখানে। দেখো, একটা হচ্ছে গোয়া আর একটা হচ্ছে সিকিম, সব থেকে ডিপ কালার। ঠিক আছে, মানে এখানকার এই 2018-19 সালে পার ক্যাপিটা জিডিপি মোটামুটি ছিল, পার ক্যাপিটা ইনকাম ছিল হচ্ছে বছরে 4 লাখ টাকা, মানে 4 লাখ টাকারও উপরে বছরে। তাহলে বুঝতে পারছো মাসে তার মানে প্রায় 30,000 টাকার উপরে প্রত্যেকের, প্রত্যেকের মানে ইনক্লুডিং হচ্ছে বাচ্চা, মানে একটা ঘরে যদি 4 জন ফ্যামিলি মেম্বার হয় প্রত্যেকের মান্থলি ইনকাম হচ্ছে 1,20,000। ঠিক আছে, প্রত্যেকে একটা ফ্যামিলির। তাহলে এই দুটোর পরে আরও ভালো জায়গা কোনগুলো? মোটামুটি সবুজ যেগুলো আছে মানে ডিপ সবুজ, এটা হচ্ছে দিল্লি একটা রয়েছে, আর সেরকম এখানে দেখতে পাচ্ছি না। এরপরে আরও সবুজ যেগুলো আছে সেগুলো আরও ভালো, মানে গুজরাট, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটকা, তামিলনাড়ু, কেরালা, এদিকে হচ্ছে তোমার উত্তরাখণ্ড, দেন তারপরে হচ্ছে এটা হিমাচল প্রদেশ, দেন তোমার এটা হচ্ছে হরিয়ানা। ঠিক আছে, এগুলো সবই কিন্তু আমার ভালো জায়গাতে ভালো পজিশনে আছে। আচ্ছা, তারপরে যেটা নেক্সট সেই জায়গাতে আমাদের পশ্চিমবঙ্গ আছে গোলাপি রঙের। ঠিক আছে, এবং যদি আমি দেখি যে সব থেকে বাজে কন্ডিশন কার, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের, এই সরি বিহারের। তাহলে আমি যদি একবার লিস্টটা দেখে নিই ভালো করে, তাহলে দেখব আমি 2018-19টা দেখবো, কারণ 2018-19-এ সবাইকার ডেটা মোটামুটি আমার কমপ্লিট আছে 2018-19। তাহলে 2018-19-এর গোয়ার ফিগার দেখো, গোয়া সিকিম এভাবে করতে করতে আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে 24 নম্বরে। তাহলে কতটা করুণ হাল পশ্চিমবঙ্গের। ঠিক আছে, এখান এটার পরে আমি যদি একদম লাস্টে দেখি, তাহলে দেখবো যে আন্দামান নিকোবরের ডেটা পাওয়া যায়নি এবং ওটাকে ওটা অন্তত এর থেকে বেশি হবে আশা করি। লাস্ট যেটা ডেটা পাওয়া গেছে সেটা হচ্ছে বিহার। তাহলে এই দুটো একটু লিখে রেখো যে সব থেকে ভালো অবস্থায় হচ্ছে গোয়া, নেক্সট হচ্ছে সিকিম, এবং সব থেকে খারাপ কন্ডিশন হচ্ছে বিহারের, একদম ছারখার ডিপ লাল। আচ্ছা, নেক্সট যেটা আমাদের একটা কিছু পয়েন্ট আমাদের মনে রাখতে হবে ন্যাশনাল ইনকাম রিগার্ডিং, পরীক্ষাতে অনেক সময়তে আসে কীরকম, দেখো এখানে লেখা রয়েছে পয়েন্টস টু রিমেম্বার, এবং সেখানে একটা জিনিস হচ্ছে সার্ভিস অফ দ্য হাউস ওয়াইফ। তাহলে বাড়িতে আমাদের মা বউ বোনেরা যে কাজটা করে সেটাকে আমরা কিন্তু কখনোই ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুড করতে পারবো না, কারণ তাদের যে সার্ভিসটা দেয় সেটার মার্কেট ভ্যালু নির্ণয় করা কারুর সাধ্যই নেই, তো সেই জন্য এটা ইনক্লুড করা হয় না। নেক্সট হচ্ছে যে যখন আমি একটা সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি করব, ঠিক আছে, জাস্ট আমি একটা বাইক যেরকম আগে বললাম যে কিনে আমি বন্ধুকে বিক্রি করলাম, ওনারশিপ ট্রান্সফার হলো, কোনো প্রোডাকশন কিন্তু হয়নি,
তাহলে এটা কিন্তু কারেন্ট প্রোডাকশনের অংশ নয়, সেই জন্য এটা কখনোই ন্যাশনাল ইনকামের পার্ট হবে না, অর্থাৎ সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট ন্যাশনাল ইনকামে আমি ইনক্লুড করতে পারবো না। আচ্ছা, নেক্সট হচ্ছে ন্যাশনাল ইনকাম যখন আমি কারেন্ট প্রাইস অর্থাৎ বর্তমান বছরে দেখছি, কারেন্ট প্রাইসে অর্থাৎ নমিনাল জিডিপি যেটা বেরোচ্ছে আমার, সেটা দেখা যাচ্ছে যে গ্রোথ রেটটা অনেক বেশি, মানে আগের বছরের থেকে এই বছরে গ্রোথ রেটটা অনেক বেশি। কিন্তু যখন আমি কনস্ট্যান্ট প্রাইসে হিসাব করছি তখন কিন্তু গ্রোথ রেটটা সেই হিসেবে বাড়ছে না। তার কারণ হচ্ছে যে আমাদের যেটা ইনফ্লেশন সেটা প্রত্যেক বছর কিন্তু খুব বেশি করে বাড়ছে, যার জন্যই এটা হচ্ছে। এটা হচ্ছে জেনারেল প্রাইস লেভেল, এটা হচ্ছে রিজন, এটাই হচ্ছে আমাদের ইনফ্লেশন। জেনারেল প্রাইস লেভেল যখনই বাড়ছে সেটাই হচ্ছে আমার ইনফ্লেশন। আচ্ছা, এটা আমার নেক্সট আমরা বলে রাখি, বাট কতটা এটা দেখতে হবে ইন্ডিয়াতে। আচ্ছা, এটা এখন আমরা পড়িনি, এটা আমরা এখন দেখবো না।